সো হে গাইজ ওয়েদাম ব্যাক টু মাই চ্যানেল টিসি ফিল্ম আর আমাদের প্রত্যেক উইকে টিয়ারস যাতে একটা করে নতুন এপিসোড আসে পডকাস্টে আর আমরা চাই যে আমাদের সঙ্গে যারা আজকে পডকাস্টে ইনভলভ হচ্ছে আজকে আমাদের পডকাস্টে আসছে তারা কোনো না কোনোভাবে আমার সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে ইজার বাই মিউজিক অর বাই রাইডিং প্যাশন বা রাইড করছি বা মিউজিক লাইনে রয়েছে বা মুভি লাইনে রয়েছি তো এর মধ্যে থেকেই চলে আসে আর আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমার শোতে আমি যে সেলিব্রিটি গেস্ট আমাদের থাকে তাদের সঙ্গে এসে একটা আমাদের ইউনিক স্পেশাল পডকাস্ট হবে তো লাস্ট পডকাস্টে আপনারা দেখেছিলেন সিনেমাটোগ্রাফার ইন্দ্রকে আর আজকে দেখবেন বলিউড টলিউড অ্যাক্টার যে রমরমা করে দিয়েছে আজকে বাজার একদম সে আমার অনেক পুরনো বন্ধু আমরা একসঙ্গে কাজও করেছি একটা শর্ট ফিল্মে প্লাস উই আর কানেক্টেড সামহাউ বাই দি বাইকিং রুটস তো আজকে আমার সঙ্গে রয়েছে শুভরঞ্জন আর শুভরঞ্জনকে আমি ওয়েলকাম করছি আমার শোতে শুভরঞ্জন থ্যাংক ইউ সো মাচ তুই আমার শোতে এসছিস আর ইটস আ ভেরি নিউ শো ঠিক আছে খুব ভাবে চালু করেছি শোটা অ্যান্ড দিস শো ইজ বেসিক্যালি শেয়ারিং ইয়োর এক্সপিরিয়েন্স ইয়োর জার্নি টু দি অডিয়েন্স কারণ দেখ আমরা যখন কোনো কিছু করি উই আর সাকসেসফুল যখন লোকে বলে না এই তো সাকসেস পেয়ে গেছে সাকসেস পেয়ে গেছে তার পিছনে যে হার্ডওয়ার্ক তার পিছনে যে যে ব্লাড অ্যান্ড সোয়েট আমাদেরকে ফেলতে হয় দিয়ে আজকে যে জায়গাটা আমাদের দাঁড়াতে হয় ইটস আ ভেরি টাফ জার্নি ফর ইচ অ্যান্ড এভরি সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না উই আর অল স্ট্রাগলিং ঠিক আছে তার মধ্যে থেকে যে উঠে আসার যে ব্যাপারটা আছে সেই জার্নিটাকে কিন্তু আমরা আমাদের অডিয়েন্সের জন্যে তুলে ধরতে চাই তাহলে অডিয়েন্সও বুঝুক যে দিস লাইন লাইক বাইকিং বা তোর অ্যাক্টিং লাইন ইজ অলসো নট ইজি মানে নাইন টু ফাইভ জব যারা করছে তারা যদি নিজেদের আজকে বলে যে উই আর ডুইং ভেরি হার্ড ওয়ার্ক তাহলে আজকে যে লাইনে আমরা রয়েছি সেই লাইনটা কতটা হার্ড ওয়ার্ক কতটা স্ট্রাগলিং সেটাও আজকে আমরা একটু আলোচনা করব পডকাস্টের মধ্যে প্লাস ইয়োর জার্নি ফ্রম দি বাইকিং রুটস টু দি অ্যাক্টিং ঠিক আছে তুই যে জার্নিটা করেছিস সেই জার্নিটা আমি আজকে জানতে চাই তোকে তো এমনিও আমি জানি প্লাস আমি নিজেও জানতে চাই বাট একটা ভালো জিনিস যেটা আছে শুভরঞ্জনের আর আমার মধ্যে আরেকটা কমনালিটি আছে উই আর ভেরি টেকি পার্সন উই আর ভেরি টেকি পার্সন ও সবসময় ইদার ফোন বা ইউনো ইয়ারপড কোনো টেকনোলজি তার উপরে আরেকটা জিনিস হয়েছে হি ইজ লাইক আ জিম ফ্রিক ওকে জিম করতেই হবে এন্ড হি ফিটনেস আহ গাই মানে আমি ওর আহ দেখি তো শর্টস রিলস এখন যে মানে যখন আমি প্রথম দেখেছি তোকে তখন দেখিনি আজ পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জেস দেখিনি দে হাস beন no পয়েন্ট আমি তোকে আজ পর্যন্ত দেখিনি যে দেশ বিনা পোর্শন কি তুই বন্ধ করে দিয়েছিস মানে ইউ আদা পার্সন যে করছিস এখনো করছিস এন্ড ডেডিকেটেডলি করছিস সো গাইস লেটস ওয়েলকাম শুভ টু মাই শো আর শুভর ব্যাপারে আমি বলবো শুভ আজকে আমার এখানে দেখতেই পাচ্ছ রাইডিং জ্যাকেট পরে এসেছে তো ফার্স্ট উই আর গোয়িং টু ইউ নো স্টার্ট উইথ সাম রাইডিং সঙ্গে বাইকিং এন্ড অল দিস তোকে আজকে বলছি প্রথম আজকে রাইড প্রথমে করলি আজকে কি রাইড করে এসেছিস আজকে নমস্কার আমার নাম শুভরঞ্জন মুখার্জি দাদা থ্যাংক ইউ আমাকে তোমার এই শোয়ে আসা মানে এখানে ইনভাইট করার জন্য আর আমিও নতুন ইন্ডাস্ট্রিতে আমার কাছে নতুন শো পুরনো শো বলে কিছু হয় না কিছু নেই যদি এই রকম হতো তাহলে আমি জায়গা পেতাম না সো এই জিনিসটা আমি বুঝি আর কিভাবে আমি আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন যেটা তুমি এখনই করলে আমি কোথার থেকে আসছি আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি কোথাও একটা গিয়ে ঘুরে আসি আজকে যেমন আমি কোলাঘাটে গেছিলাম বাড়ির কাছে পিঠে ওখানে গেছিলাম আর এই জ্যাকেটটা পরে গেছিলাম এই জ্যাকেটটা আমার ভাই আমাকে দিয়েছে মোটর সাইকেল যখন আমি চালাই আমি তিনটে জিনিস চেষ্টা করি যদি আমি খুব লং রুটে যাই তখন আমি জ্যাকেট না হলে দুটো জিনিস ম্যান্ডেটারি আমার থাকে ফার্স্ট ইজ মাই হেলমেট অ্যান্ড সেকেন্ড ইজ শুজ আমি দেখি অনেকেই ওরা চটি পরে মোটরসাইকেল চালাচ্ছে কিন্তু মাথায় হেলমেট আছে আবার হেলমেটটা ওরা পুলিশের ভয় পড়েছে কারণ আমি এটা কিভাবে বুঝি ওরা হুকটা লাগায় না এমনিতেই হাফ ফেস হেলমেট পরেছে প্রথমে ওরা এটা বুঝতে পারছে না যে পড়লে তো প্রথমে এটাই ছিটকে পড়ে একদম একদম সো আমি ফার্স্ট অফ অল আমি ফুল ফেস হেলমেট প্রেফার করি আর সেকেন্ড আমি সবসময় ওটা ক্লিক করি একদম আর আমি বলে দিচ্ছি যে ও মানে যে কোনো লোকাল হেলমেট কিন্তু আমরা কেউ পরি না উই গো ফর দ্য বেস্ট ওয়ান অন দ্য প্রিমিয়াম ওয়ান আমি ওর হেলমেটটা দেখেছি এন্ড হি ইউজেস দ্য এস এম কে হেলমেট এক্স্যাক্টলি আর যে জ্যাকেটটা পরে এসছে এটা অন্য কোনো জ্যাকেট না দিস ইজ আ রাইডিং জ্যাকেট যেটা আমরা সবাই পরি এন্ড দিস ইস আর আর্মার্ড জ্যাকেট লেভেল টু আর্মার্ড ইন দ্য ব্যাক ইন দ্য এলবো শোল্ডার এটা প্রোডাকশনের জন্য প্লাস ইস আমেজ জ্যাকার ও রাইনক্স এর থেকে পড়েছে এন্ড আই এম ভেরি হ্যাপি যে জানিস তো অনেকের কাছে কিন্তু এডুকেশনটা নিয়ে আমি বাইক চালালে পর কি কি সেফটি আমাকে নিয়ে চলতে হবে লোকে ভাবে যে একটা হেলমেট পরে নিলাম আমার কাজ হয়ে গেল যে কোনো যে কোনো মানে স্টার্চ পরে নিয়ে চলে যাচ্ছে বা কিছু আমি দু আড়াই লাখ টাকা তিন লাখ টাকার বাইক যখন কিনতে পারছি ওয়াই কান্ট আই স্পেন্ড ফাইভ আর সিক্স থাউজেন্ড ফর মাই ওন সেফটি অ্যাট লিস্ট অফ দ্য বাইক এক্সপেন্ডিচার ইউ শুড স্পেন্ড অন ইউর

এবার তুই আমাকে বল যে তোর এই বাইকিং এর যে নেশাটা আমি তো জানি নীলুর কথা সো হোয়াট বাইক ইউ রাইড এন্ড কত বছর ধরে রাইড করছিস ওকে বাইক রাইডিং বাইক রাইডিং আমার ছোট থেকে খুব ভালো লাগে আমি ফার্স্ট সুপার বাইক দেখেছিলাম ইফ আই এম নট রং ইট ওয়াজ আর ওয়ান আর ওয়ান টু থাউজেন্ড ওয়ান ও টু

সেই সময় থেকে আই ফলো বাইক আমার বাইক খুবই ভালো লাগতো বাইক তো সেই সময় চালাতে পারতাম না তো বাবা স্কুটার ছিল স্কুটারের সামনে বসে আমি হ্যান্ডেলটা ধরতাম খুব মজা পেতাম ওইটা তারপরে সাইকেল সাইকেল আমার কাছে ছিল হিরো বাজ ওকে হিরো বাজ বলে একটা সাইকেল আমি ওটা তিন চার দিনের মধ্যেই শিখে নিয়েছিলাম চালাতে কিভাবে হয় আমি এই বিষয়টা নিয়ে পরে আমার জীবনে কিভাবে রাইডিং রাইডিং বাইক করেছে সি নাথিং ইজ ইজি সেই সময় যখন সাইকেল চালাতে আসছি আমরা সবাই পড়েছি পড়েছি কেউ অনেক অনেকে কি করে পড়ে আর কি ওরা আর চালানোর চেষ্টা করে না ভাবে যে ব্যথা লেগেছে আমি ছেড়ে দেবো আর চালাবো না তো এই কারণে ওরা সাইকেলটার থেকে একটা ভয় পেয়ে যায় একটা ফোবিয়া চলে আসে বাট যে যারা ওটাকে অতিক্রম করে বেরিয়ে আসে ওরাই আর কি পরে গিয়ে সাইকেলও চালাতে পারছে বাইকও চালাতে পারছে স্কুটিও চালাতে পারছে কারও চালাতে পারছে আর হ্যাঁ আর এটা নয় অনেকে পরে আবার শিখে না আবার আমি অনেকজন থেকে এটা শুনেছি যারা সাইকেল শিখেনি কিন্তু ওরা শিখেছেই বাইকে বাইকে ফার্স্ট ওরা বাইকেই শিখেছে ব্যালেন্সটাই বাইকে শিখেছে আমি তোকে বলবো এটা আমার সঙ্গেই হয়েছে যে যখন আমি বাইক চালাই সবার আগে আমারটা হচ্ছে পুরো উল্টো আমি আমি যখন সিক্স এ পড়ি আমার বাবার ছিল ঠিক আছে অলসো লিটল এনফিল্ড তো এক্সপ্লোরার বলে একটা বাইক বেরিয়েছিল দ্যাট ওয়াজ এনফিল্ড কোম্পানির ছিল বাট ইট ওয়াজ লাইক থ্রি গিয়ার বাইক ঠিক আছে একদম ছোট এর মতন এর ছিল ওটা

আমার বাবা একটু মানে কি বলতো ভিতু টাইপের মানে শেখাবো না শেখাবো না বাট হি নোজ হাউ টু রাইড আ বাইক ও আমার বাবা কিন্তু ওই বাইকিং করতে এখান থেকে দূরে দূরে চলে যেত হ্যাঁ আমাকে করতে দেবে না আচ্ছা ভালো কথা আমি আমার কাকাকে গিয়ে বললাম আমাকে শেখাও তো বাই দ্যাট টাইম শেখাও বলেছি তো আমাদের বাড়িতে তখন ফার্স্ট গাড়ি আসে ফোর হুইলার ইন দ্য ইয়ার অফ টু ঠিক আছে তো আমি আগে গাড়ি চালানো শিখেছি তারপরে বাইক চালানো শিখেছি তারপরে সাইকেল চালানো শিখেছি রিভার্স আমার চলেছে ঠিক আছে তো ওটাই বললাম যে ওই যে ভয় পাওয়া পড়ে যাওয়া এগুলো লেগেই থেকেছে আর আই এম ভেরি স্ট্রং স্টাডি আমার অত ভয় নেই হাত পা কাটবে কি হবে কি হবে রাইট দুদিন পরে ঠিক হয়ে যাবে আবার চালাবো কিন্তু ফিয়ার ফ্যাক্টরটা যদি কাজ করে না তা কেউ চালাতে পারবে হ্যাঁ যে আমি তোকে বলছি যখন আমার বাবা একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করছে যখন ফোর হুইলার চালাচ্ছিল একটা ছোট্ট রিক্সার সঙ্গে একটা ধাক্কা লেগে গেছিল ঠিক আছে তারপর থেকে গাড়ি চালানো ছেড়ে দিয়েছে বুঝে না না আমার এই যে ফিয়ার ফ্যাক্টরটা যে তুই এটা বললি এই ফিয়ার ফ্যাক্টরটা খুব কাজ করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর আর তারপরে এটা দু হাজার একে মনে হয় আমি সেই সময় কাহনা পেয়ার হে বলে একটা ছবি এসছিল ওখানে ইফ আই এম নট রং

ম্যাড কি গাড়ি এইটা ওটা দেখে দুটো বড় বড় ডিসক ব্রেক আর তারপরে আহ দু সালে আমি দেখতে পাই রাস্তায় প্রথমবার ঠিক ওইটারই একটা ছোট ভার্শন হম হম বেচ ইস আর ব্লু কালারের আমার মনে আছে আমি মাকে নিয়ে যাচ্ছি এমনি করে আমি মা মামা মামামা স্পোর্টস বাইক স্পোর্টস বাইক মা হচ্ছে কোনটা 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 মামামা ওটা ওটা ওটা

So I had got that bike and then 2011 I had got my second bike which I still have right now which is CBR 250R oh. That was the sixth bike in my city achha, back then. Achha. So I still have that bike. And then the third bike, first one was 150, second one was 250. Uh -huh. Now third one, I had thought of I like, had 650 Royal Enfield, uh -huh. Continental GT 650. I am more of a like sports-oriented, a posture I like It's a little thick. I am not know I like আর আমার কোনোদিনও ওটা আনকমফোর্টেবল মনে হয় না আমি তিনশো কিলোমিটার বাইক রাইড এক টানা চালিয়ে যেতে পারি এই আর ওয়ান ফাইভে ওকে ও সিবিআর সিবিআর ইজ আ স্পোর্টস টুর আর ওয়ান ফাইভ কিংবা আর সি সবে আমি চালিয়ে যেতে পারি আমার কোনো অসুবিধা হয় না আমি জানি না কেন মেবি সাইকোলজিক্যাল সামথিং বাট ছোটোর থেকে আমার এই রকম বাইক খুব ভালো লাগে So third bike I had thought of buying the six fifty, but then I moved on to Kolkata. Kolkata was a new place to me. I mean, Janta, na I'm coming from a very small city, Jamshedpur, mm -hmm. Tata. So Tata, Tata, mani, five, km is like very far. Okay, over here in Kolkata, like, there was a a yeah, a what is five, six kilometers? <laughs> so yeah, so that reason I got uh, my first crush, which was obviously R 15

তখন না ওটা একটা মানে রোড প্রেজেন্স দিতলিজ অফ মাই হায়ার স্টাডিজ করতে আমি বাইরে চলে যাই আই ওখানে আমি গোয়া গেছিলাম তো গোয়াতে গিয়ে সবাই স্কুটি নিয়েছে তো না গোয়াতে আসলে স্কুটি নিয়ে যেতে হয়

তো তারপরে ওখান থেকে তারপরে এখানে আসলাম দেন আই টুক মাই ফোর্থ থান্ডার এখানে যেটা আছে এখনো রয়েছে সো এখন ওটা দেখলে একটু বিস্ট লাগে বিকজ মডিফাইড মানে সামনে ফেয়ারিং ঠেয়ারিং করে মানে লেগ গার্ডগুলো একদম ব্রড লেগ গার্ড লাগিয়ে মানে লুকস লাইক আ বিস্ট মানে হ্যান্ডেল গার্ডে সামনে লাইট থাকবে চারিদিকে মাঝে মাঝে কেউ বলে চন্দননগর থেকে আসছো নাকি তুমি এত লাইট রয়েছে বাইককে সো দ্যাট ইজ ওয়ান বিস্টি বাইক

তারপরে তো আমি এখন রিসেন্টলি হিমালয় নিয়েছি বিকজ আই ওয়ান্ট আমি না ওই অফ রোডিং অ্যাডভেঞ্চার করতে ভালোবাসছি আর কি সো আই জাস্ট ওয়েন্ট ফর আ হিমালয় তো আই হ্যাড দিস জার্নি মানে তোর ওই স্পোর্টস বাইক থেকে নিয়ে নাও অ্যাডভেঞ্চার ট্যুরার অ্যান্ড অ্যান্ড আ ক্রুজার এই দুটো রেখেছি ওকে বেশ বাইক আমার জানো আরেকটা কারণে কেন ভালো লাগে ওটা হচ্ছে বাইক ইজ জিরো মেন্টেন্স বাইক আমার সিবিআর আমি অনেক বছর পরে গিয়ে ব্যাটারিটা যে চার্জ করে যদি স্টার্ট করি গাড়িটা কিন্তু একটা সেলফ অন হয়ে যায় হ্যাঁ তোকে একটা বেসিক মেইনটেনেন্স করতে হবে চেন লুপস এন্ড অল দ্য স্টাফ মেজার কিছু করতে লাগে না ইট ডাজন্ট রিকোয়ারস এনিথিং কিছু লাগে না কিছু চাই না হ্যাঁ তোর একটা জিনিস করতে হবে বাইকটাকে আইডলে স্টার্ট করে রাখতে হবে ফর 5 টু 6 মিনিট জাস্ট আর কিছু লাগবে না অনেক সময় আমার সাথে এই জিনিসটা হয়েছে যেটা আমি দর্শককেও বলছি যে অনেকবার তোমরা এটা দেখবে যে আমাদের সঙ্গে আমরা পেট্রোল পাম্প আশেপাশে পাচ্ছি না আর গাড়ির মধ্যে তেল খুবই কম আছে আমি জানি যে আমি আটকে যেতে পারি গাড়িটা কিন্তু ওই জায়গায় তোমাকে বের করে নিয়ে যায় একদম এই জিনিসটা আমার সাথেই কিছুদিন আগে হয়েছিল আমি গেছি আমার একটা বন্ধু আমাকে বলেছে লাইক সেভেন্টি এইটি কিলোমিটার আমি জানতাম না সেভেন্টি এইটি কিলোমিটার বললো ফর্টি কিলোমিটার এর মধ্যেই আর আমি জিজ্ঞেস করেছিলাম যে পেট্রোল পাম্প পাবো বলছে হ্যাঁ ইজিলি ইজিলি তো যেই রুটে গেছি ওখানে দেখছি আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই পেট্রোল পাম্প আবার পেলাম ইন ফ্রন্ট অফ এয়ারপোর্ট তো আমার চিন্তা হচ্ছে এখন কি হবে রাত আর আসার সময় আমি দেখলাম যে না

ক্যামেরার পিছনে যে আছে সুশোভন ওর সঙ্গে তো আমি রাইড করি আজ পর্যন্ত জিজ্ঞেস করি আমার গাড়িতে একটা পাংচার হয়নি আমি রাইড করেছি ওর গাড়ি প্রচুর পাংচার হয়েছে রাইডে যাওয়ার আগে পাংচার হয় ঠিক আছে আমার গাড়ি আজ পর্যন্ত কোনো রাইড বা কোথাও আমার পাংচারের কোনো দিন প্রবলেম হয়নি আই থিঙ্ক আমার এই ছ বছর টেন ইয়ারে একদিন পাংচার হয়েছে কিছুদিন আগে দ্যাট ইজ হাউ দ্য বাইক মানে লাভ আমি যে কোনো এবার রাস্তা যে কোনো নামিয়ে দিচ্ছি আর আমাদের বাইকে কি বলতো তোর বাইকে বাইকের টিউবলেস হ্যাঁ আমি ওটার জন্যই এই বাইকের থেকে একটু আর কি মানে হিমালয়ান আমার খুব ভালো লাগে হিমালিয়ান যে নতুন ফোর ফাইভ টু যেটা এসেছে আই ওয়াজ হিয়ারিং দ্যাট এর মধ্যে টিউবলেস ঋণ দাওয়া হবে দেওয়া হবে বাট মানে স্পোক রিম দাওয়া হবে টিউবলেস ওটা দাওয়া হয়নি বা এই কারণে ওই গাড়িটার থেকে আমি একটু আইম কাইন্ড অফ স্কেপটিক্যাল আমার ওর থেকে বেশি ভালো লাগছে গ্যারিলা বিকজ দ্যাট হ্যাজ টিউবলেস আই আম রিয়েলি

তো দ্যাট ইস দ্য বিগ বিগ চ্যালেঞ্জ আমরা নিয়ে ঘুরি ঠিক আছে তো আর কি বলতো হিমালয়ান ইজ লাইক গ্রাউন্ড ক্লিয়ানার্স অনেকটা থাকে অনেক ঠিক আছে তো তুই যেকোনো অফ রোডে যেতে পারবি দ্যাস দ্য রিসেন আমি ওটা নিয়েছি বাট টু বি ভেরি অন যাদের টিউবলেস আছে যেমন তোর ইভ ভেরি মাচ্চে আর্মসে ইউ অভ ভেরি মাচ্চে হুম তোর মাথায় টেনশনটা থাকবে একদমই আমাদের থাকে ওটা ওটা আমাদের সবার থাকে অ্যান্ড অনেক এখন অনেক কিছু এসছে মার্কেটে লাইক দা ফ্লুইড টাইপের তুই টায়ারে ভরে নিয়ে চলে যা নাইট্রোজেন নাইট্রোজেন না দের ইস আ লিকুইড দ্যাট ইউ হ্যাভ টু পুট ইন দ্য টিউব তারপর যদি কোনো পাংচার হয় কখনো যেই ওটাকে বার করে নিবি বিকাম সলিড ও ওয়া তো ওটা আবার একটা প্রবলেম আছে ওটা সিক্স মান্থ পর পর তোকে টিউবটা ফেলে দিতে হবে ওকে বিকজ ভিতরটা পুরো কংক্রিট হয়ে যাবে অ্যান্ড দ্য টিউব উইল নট বি ওয়ার্কিং লাইক দ্য সেম তো ওটা খুলে ফেলে দে আর নতুন টিউব লাগা সো দ্যাট ইজ লাইক এখন এসছে মার্কেটে ওটা ফুল এখনো আমি পাইনি কত থেকে আমি আমার বাইকে করিনি ওই ভয় নিয়ে আমাকে যেতে হচ্ছে আর ওই যদি বলি না তোর কানেকশন আমার কানেকশন আমার বাইকের সঙ্গে রয়েছে কোনো দিন ধোকা দেয়নি আমার গাড়ির সঙ্গে আমি বলব আমি আমার গাড়ি নিয়ে একটা জায়গায় গেছিলাম আমি যখন ফিরছি আমার গাড়ি ইন্ডিকেশন করছে আই উইল আই ক্যান গো ফর ফাইভ কিলোমিটার ফোর হুইলারে তারপর আমি তো ভগবান করবো ভাই কোনো ভাবে এয়ারপোর্টে আমাকে পৌঁছাতে পেট্রোল পাম্প কত দূর এয়ারপোর্ট

হটাত একটা হুজুক হলো যে দেখি তো গাড়ির মাইলেজ কি রকম দিচ্ছে বিকজ আই হ্যাড প্ল্যানড টু বাই 650 650টা নিলাম না এই কারণে বিকজ কলকাতা ওয়াজ আ নিউ প্লেস টু মি সো গাড়িটা নেবার পরে ইট ওয়াজ নট ওনলি মাই ফার্স্ট ক্রাশ বাট ইট অ্যামিউজ মি অত সাংঘাতিক ভাবে আমার কাছে সিবিআর ছিল এর আগে সিবিআর ইউজ টু গিভ মি রিটার্ন মি अराउंड अराउंड 28 টু 29 কিলোমিটার পার লিটার সো এই গাড়িটা আমি কত কত দেবে ফর্টি ফর্টি ফাইভ দ্যাট ওয়াজ মাই এক্সপেক্টেশন আমি প্রথম একশো কিলোমিটার চালিয়েছি আর তখন দেখছি মিটারে হান্ড্রেড কিলোমিটার আর ফুল ট্যাঙ্ক করে চালিয়েছিলাম তারপর ভাবলাম যে চলো একবার দেখে নিই পেট্রোল পাম্পে গিয়ে এটার কি অ্যাভারেজ দিচ্ছে টু মাই সারপ্রাইজ ইট কেম আউট সিক্সটি টু আই ওয়াজ লাইক হোট না দ্যার ইজ সাম ক্যালকুলেশন প্রবলেম না এটা হতে পারে না তারপরে আমি আবার একশো কিলোমিটার চালাই আবার চেক করি টু মাই সারপ্রাইজ ইট ওয়াজ সিক্সটি টু পয়েন্ট ফাইভ দেন আই সেড দ্যাট না দু দুবার সেম প্রবলেম মে বি ফার্স্ট সার্ভিসটা হতে দিই তারপরে তারপরে গিয়ে আমি ফার্স্ট সার্ভিস করাই গাড়িটা ফার্স্ট সার্ভিস থাউজেন্ড কিলোমিটার আমি শোরুমেও গিয়ে বলি তো বলছে এত মাইলেজ দিচ্ছে বললাম হ্যাঁ এত মাইলেজ দিচ্ছে তো ওরাও হ্যাঁ দে আর অলসো শক দ্যাট এত মাইলেজ কি করে দিচ্ছে ফার্স্ট সার্ভিস এর পরেও মাইলেজ ওই রকমই থেকে গেছে তখন আমি একটু স্টাডি করলাম হোয়াট ইজ ওয়াই এটা কেন হচ্ছে আমি অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখলাম এটা তো বলছে এটার মধ্যে ভার্জন থ্রির মধ্যে এরা দিয়েছে ভিভিএ হোয়াট ইজ ভিভিএ ভেরিয়েল অ্যাকচুয়েশন হোয়াট ইট ডাজ

মানে এফিশিয়েন্সি আর পারফরমেন্স চারটেই একসঙ্গে কাজ করছে এন্ড বিচ ইস গিভিং ইউ দ্যাট টপ স্পিড এন্ড এভ্রিথিং আর ওয়ান ফাইভ আমি মানে যতদূর আমি জানি যতদূর আমার নলেজ যে এটা একমাত্র বাইক যেটা ওয়ান ফিফটি ফাইভ সিসি আর ওয়ান ফিফটি হাইভ এর স্পিড দেয় না না একদম ভালো কারণ এই যে জিনিসটা আমার নলেজ ছিল না এন্ড আই আপনাদের অনেকেই নলেজটা নেই হয়তো যেটা বলে দিস ভেরি ভেরি মানে

মানে আজকে এর পরে আস্তে আস্তে আমরা একটা অন্য প্রসঙ্গে ঢুকে যাচ্ছি ঠিক আছে রাইডিংটা হলো আমাদের প্যাশন এবার বল মানে এতক্ষণ তো আমরা যেটা আলোচনা করলাম যে আমাদের বাইক প্যাশন রাইডিং তো কত বছর ধরে রাইড করছি রাইড করছি আমার ফার্স্ট বাইক ওকে রাইড করছি আমার বাবা আমাকে আমি যেহেতু বলেছিলাম যে বাইক ওয়াজ মানে ছোট থেকে আমার খুব আই ওয়াজ ভেরি প্যাশনেট বাইক নিয়ে আমার গাড়ি আমার কাছে যেমন তুমি দাদা বললে তোমাদের বাড়িতে গাড়ি এসছে টু আমার বাবার কাছে নিজের গাড়ি আছে নাইনটি এইট থেকে ঠিক আছে সেই সময় আমার বাবা কার নিয়েছিল কারের প্রতি না সে ওই রকম ফ্যাসিনেশন কোনোদিন দিন হয়নি আমার যে কার ইজ শেয়ারিং হাতে নেব বিকজ ফর মি ইট ওয়াজ অলওয়েজ অ্যাড্রিলেন এই রাশটা পাই যখন হাওয়াটা আমার গায়ে লাগে ওকে এই জিনিসটা কিন্তু আমি কারের মধ্যে বুঝতে পারি না বাট আমার কাছে না জার্নিটা বেশি ইম্পর্টেন্ট হাউ এম আই গোয়িং ওকে দ্য ওয়ে আই এম গোয়িং দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দি ডেস্টিনেশন সো বাইক এই কারণে আমার কাছে খুবই স্পেশাল বাবা আমাকে প্রথম বাইক চালাতে শেখায় টু তারপর আমার বন্ধু এরা সবাই ওদের কাছে বাইক ছিল দেওয়ার অর এল্ডার টু মি সো ওদের বাইক ছিল টু থাউজেন্ড এইটে ওদের বাইক ধাক্কা দিয়ে দিয়ে শিখতাম কিভাবে স্টিয়ারিংটা ধরবো বিকজ সাইকেলের অনুপাতে আমার কাছে এটা কিন্তু অনেকটা বেশি হেভি বাইকের হ্যান্ডেল গুলো ইটস এ ভেরি ওকে কারণ আমি সাইকেল চালাতাম যেহেতু সো সাইকেলের কম্প্যারিজনে এটা অনেক বেশি হেভি তো ওইটা আমি ওকে বলতাম ভাই আমি গাড়িটা তো চালাতে চাই না আমাকে জাস্ট আমি তুই নিউট্রাল করে রাখ হ্যান্ডেলটা খুলে দে আর গাড়িটা জাস্ট আমি ধাক্কা ধাক্কা দিয়েই আর কি জাস্ট ফিল করবো মানে আই ওয়াজ সো মাচ প্যাশনেট অ্যাবাউট বাইক রাইডিং আই ইউজ টু ডু দ্যাট ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যেতাম আবার স্লোপ দিয়ে নিয়ে আসতাম ওটাই আমার কাছে খুব ভালো লাগতো তো বাইক নিজের আমার ফার্স্ট টু এখন হয়ে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম ফিফটিন ইয়ার্স আই হ্যাভ বিন ড্রাইভিং আর একটা তুই একটা ভালো জিনিস যেটা বলি না যে বাইক ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে মানে আমি তোর সঙ্গে যখন কথা বলছিলাম আমি আমার চাইল্ডহুড মেমোরিজে চলে গেলাম ব্যাক করে যে আমার মনে আছে আমি যখন আমাদের দেশের পলতা তো পলতা না আমাদের ওই টাইপের রয়েছে তো আমাদের একটা সামনে একটা লন রয়েছে বড় লন তো মাঝখানে একটা লিচু গাছ থাকতো আমার কাকা বলতো বিফোর ইউ স্টার্ট রাইডিং গিয়ারে ফেলে গাড়ি চালানো গাড়ি ধাক্কা দেওয়া শেখ তোর কাজ হচ্ছে দিনে তিরিশটা পাক মারবি শুধু বাইকে বসে ঠেলে ঠেলে তিরিশ বার ঘুরবি ওটার পিছনে আমি বললাম এটা কেন তো বলছে এটা এই কারণে কারণ বাইক কখন তেল শেষ হয়ে যাবে তুই বুঝতে পারবি না দ্যাট টাইম তোকে হবে ঠেলতে তোর ওই ঠেলাতে তুই বুঝতে পারবি ওয়েট স্টিয়ারিং কতটা তোর জোর লাগবে কতটা তোকে কাটাতে হবে গাড়ি যখন মশানো থাকবে ইট ইস ভেরি ইজি যখন তোর মশানা থাকবে না ইট ইজ ভেরি ডিফিকাল্ট রাইট তুই দুশো মিটার ঠেলতে গেলে তোর দম বেরিয়ে যাবে রাইট তা আগে ওটা শেখ তারপরে তুই রাইডিং শিখবি আমি শিখেছিলাম আরেক সান্ডে প্রথমে এক্সপ্লোরার শিখেছিলাম তো এক্সপ্লোরটা আমার খুব ভালো লাগতো আই ওয়াজ লাইক ইন ক্লাস সিক্স তো আমার পা পৌঁছাতে এক্সপ্লোর আরেক সানডেটা পা পৌঁছাত না আমার ওর জন্য আমার ভয় লাগতো আর এক্সপ্লোর ওয়াজ ভেরি লাইট বাইক আর এক সানডে একটু ভারী ছিল হান্ড্রেড ঠিক আছে হ্যাঁ সানডেটা হ্যাঁ একটু ভারী ছিল ওটা আমার পক্ষে আমার খুব ভয় হতো মানে আর এক সানডে আস্তে 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 শিখে 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 দেন আমি আর এক্সানড্রেড নিয়ে আর কি বেরোনো স্টার্ট করলাম এক্স হান্ড্রেড আমার কাছে এখনো সেই বাইকটা আছে ওয়ার্কিং কন্ডিশনেই আছে বাট যেহেতু পেপার্স পেপার্স নেই যেমন আমি নামাই না সো ওয়াট আই এম প্ল্যানিং ইজ দ্যার ওই একটা কেউ বললো যে তোর ফর শো পারপাসে যদি তুই অ্যান্টিক তুই রেজিস্ট্রেশন করাস তাহলে তুই ওটা শো পারপাসের জন্য দেখাতে পারবি রাস্তায় নামাতে পারবি এক দুদিন তো আমি প্ল্যানিং একটু মডিফাই করবো ওটাকে আমার একটা পুরোনো একটা ইয়ে আছে যা মডিফাই ক্রোম ডিজাইন একটা আর এক্স হান্ড্রেড করবো অ্যান্ড দেন কোনো একটা

আর ওরপাক নিয়ে নিতে পারত শর্ট গিয়ারিং এত শর্ট গিয়ারিং আচ্ছা ইনফ্যাক্ট আই হ্যাড অলসো আই হ্যাড গট দি অপরচুনিটি টু রাইড সেই সময় তো সিবিআর মানে সেই সময় সিবিআর আমার কাছে এমন ছিল that rider one pick up as he cbr the kon kon biker bish pick up as that was ninja hmm. ninja 250 but ninja 250 was extremely rare okay hmm. cbr two dekha je to ninja 250 parallel twin cylinder engine kothao dekha je to na 33 bhp na uh, cbr 26 bhp ekta dadar shata amar কথা হচ্ছে আর বাইকারদের আরেকটা জিনিস যেটা হয়ে যায় দ্যাট ইজ কল্ড বাইকিং ব্রাদারহুড আই নো আমি এই কারণে যখনই কাউকে দেখি রাস্তায় যে মনে করে নাও তেল শেষ হয়ে গেছে বা ওদের কোনো অসুবিধা হয়েছে আমি অনেকবার ওদেরকে টো করে সামনের পেট্রোল পাম্প না হলে ওদের দের মানে ওরা যেই জায়গায় আমাকে বলতো ওরা যদি চয়েস করতে যে এই জায়গায় আমি যাব আমি যতই এক্সারসাইজ করি আমার মনে আছে একবার আমি স্কোয়াট করেছি তারপরে একটা পুরো ফ্যামিলিকে আমি টো করে ওদের জায়গা পৌঁছে দিয়েছি আমার বাড়ি জামশেদপুর ওই জায়গা একটা দেখছি একটা খুবই নিস্তব্ধ একটা জায়গা ওরা ওখানে ফেসে গেছে তারপরে গায়েম বললাম কি হয়েছে আপনাদের তো বলছে যে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে তো তারপরে দেখছি একটা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা ছিল আমি বললাম একটা কাজ করুন আপনার তিনজনেই ছুড়ে যান তিনজনে উঠে যাবো হ্যাঁ উঠে যান আপনাদের স্কুটি ছিল সম্ভবত সো আই ওয়াজ ইন মাই বাইক অ্যান্ড আমি ওদেরকে টো করে পেট্রোল পাম্পে পৌঁছে দিয়েছিলাম এই ব্রাদারহুড এর জন্য আমাদের যদি তেলও যদি রাস্তায় শেষ হয়ে যায় না কেউ না কেউ তোকে নয় তেল দিয়ে দেবে নয় তোকে ডেস্টিনেশনে দেবে নিয়ারেস্ট হেল্পে হলে পড়ুক এই এই একটা ব্রাদারহুড যেটা বলছিস না এটা খুব ইম্পর্টেন্ট সব জায়গায় কাজ করেছে আমাদের সব জায়গা তো হ্যাঁ তুই নিশান্ত ভাইয়া আমার বাইকটা দেখছে আর আমাকে বলছে যে বাইকটা খুবই ভালো আমি বললাম হ্যাঁ দাদা ভালো তো বলছে আমার কাছেও আছে আমি বললাম আচ্ছা বাহ বা আর একটু স্কিন টু নো ওনার অবাউট মানে ওনার কি ভালো লাগছে আবার দি বাইক ওনাকে রকম এটা পারফরমেন্স দিচ্ছে না দিচ্ছে বা কত স্টপ স্পিড এটা তেমনি অ্যাচিভ করেছেন সো জিজ্ঞেস করছি তখন বলছে আচ্ছা তুমি হার্ড ডি থ্রি ফিফটি চালিয়েছো

তারপরে আই লাইক এই গাড়িতে কি এটা বি আমি একটু রিসার্চ করলাম দেন আই কেম টু নো আরডি 350 দুটো মডেল বের করেছিল একটা এলটি একটা এইচটি এইচটি হাই টর্ক এলটি লো টর্ক দ্য বাইক ওয়াজ আমার তো মনে গাড়িটা একটু চালা আমার না গাড়িটা দেখে আমন কেমন একটা বলে না যে ডোন্ট जज আ বুক फ्रॉम इट्स ওইটাই করে ফেলেছিলাম আই বললাম এটা কি আর হবে ঠিক আছে চালাচ্ছি আওয়াজ করছে ওই আর এক্স হান্ড্রেড মতন এই আওয়াজের নোটটা দিয়েই আমার মনে এলো সো দেন আমি গাড়িটা স্টার্ট করলাম গাড়িটা নিয়ে এগোচ্ছি অ্যাক্সিডেন্টটা দিয়েছি আমার হাতে না এমনি করে আই দি টর্ক আমি এখন অবধি সিক্স হান্ড্রেড সিসি বাইক চালিয়েছি সিক্স হান্ড্রেড সিসির বাইকে অনেক পাওয়ার আছে অনেক পিক আপ আছে আই হ্যাড অ্যাচিভড ওয়ান সেভেন্টি ফোর ওই বাইকটাতে সিক্স হান্ড্রেড সিসির বাইকে বাট আর ডি থ্রি ফিফটির মতন টর্ক আমি কোনো বাইকে পাইনি আর ডি থ্রি ফিফটি অনেক পার্টস আমরা ইউজ করি আমাদের বাইকের লাইক দি হ্যান্ডেল বার ওই যে হ্যান্ডেল বারটা রয়েছে অনেকে ইউজ করে হিমালয়ানও ইউজ করে হম আর ডি থ্রি ফিফটির ওই এইচটি আর এলটি এরা বললি এইচ ডি ওয়াজ আর সুপারও হয় ওটা দেখতে ওরকম আর এক্স হান্ড্রেডের মতন হুম দেখে তো ওই ফিল্ড আছে মানে এটা কি বাই চালানোর পরে লোকে বলে যে

তোর পার্সোনাল এবার কিছু ইয়েতে চলে যাচ্ছি মানে প্রফেশনাল লাইফ পার্সোনাল প্রফেশনাল সো ফার্স্ট উই মেট ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রাইট টোয়েন্টি 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 রেন্ডে টোয়েন্টি নভেম্বর নভেম্বর তোর মনেও আছে তাই এইট অফ নভেম্বর রাইট তো আমরা একসঙ্গে একটা শর্ট ফিল্ম করেছিলাম আমি মিউজিক দিয়েছিলাম ওটাতে মিউজিক ডিরেকশন করেছিলাম আর শুভ ওয়াজ দ্য মেইন আমাদের ডিরেক্টর দা ইন্দ্রদা দেন রুচিরাদি এনারা আমাকে খুবই হেল্প করেছেন আর আজকে আমি এই জায়গায় যে আছি আমার মধ্যে কিন্তু কোথাও না কোথাও দাদা তারপরে ইন্দ্রদা রুচিরাদি এনাদের সবার ইনফ্লুয়েন্স সবার শেখানো আজ আমার মধ্যে আছে এই কারণেই আর কি একটু ইমপ্রুভমেন্ট হয়েছে এখনো শিখছি তবে ওটা একটা ফানি মোমেন্ট আমি বলবো একটা ফানি মুভমেন্ট মনে পড়ে থেকে তো মানে আমি যখন ওখানে অ্যাক্টিং চলছে সবকিছু চলছে সবকিছু হয়ে গেছে আমরা ইসের চলে এসছিলাম তো ডাবিং করতে ডাবিং করছিলাম আমি কিছুদিন আগে ক্লিপটা দিয়েছিলাম আমি গিটারটা বাজাচ্ছি তো সিনস আই ওয়াজ আ মিউজিক ডিরেক্টর তো ও জানতো মিউজিক ডিরেক্টর তো আমাকে বলছে তুমি গিটারও বাজাতে পারো হ্যাঁ আই ওয়াজ লাইক শক আমি দেখছি বিকজ আই ওয়াজ ভেরি নিউ টু দি ইন্ডাস্ট্রি আমি তার আগে একটু কয়েক মাস থিয়েটার করেছি আমি দেখছি দাদা কি সুন্দরভাবে গিটারটা নিল আর আমার কাছে যদি কেউ গিটার দিত আমি জাস্ট ওটা পোজ দিতাম কেমন করে এমনি করে জাস্ট ছবি টবি তুলতাম বাট আই সিং দ্যাট ইজ প্লেইং দ্যাট একদম দারুণ ভাবে বাজাচ্ছে তখন আমি বললাম দাদা তুমি গিটারও বাজাতে পারো তো তখন আমাকে রুচিরা দিই বলছে ও পারবে না ও মিউজিক ডিরেক্টর আমি বললাম আচ্ছা তুমি মিউজিক ডিরেক্টর সব ইনস্ট্রুমেন্ট পারে হ্যাঁ মোটামুটি মোটামুটি হ্যাঁ তবলা সবই তোমার তো আমি স্টার্ট করেছিলাম ফ্রম দ্য গিটার তারপর আস্তে আস্তে কিছু কিবোর্ডস বানানো তারপরে তাল বেসিক্যালি মিউজিক ডিরেক্টররা কি করে বলতো দে নো তাল কিভাবে কোন ইনস্ট্রুমেন্টটাকে কার সঙ্গে ক্লাব করালে তার সাউন্ডটা বেরাবে তো মিউজিক ডিরেক্টার মেইন কাজ হচ্ছে ফ্লো অফ সাউন্ড আর ওই সাউন্ডটা যে প্রডিউস করে তাকে বলা হয় মিউজিক প্রডিউসার তো দে আর টু ডিফারেন্ট কম্বিনেশন দেখবি কোথাও কোথাও লেখা থাকে মিউজিক প্রডিউসার আবার কোথাও বা কম্পোজার কম্পোজার ঠিক আছে সো মিউজিক প্রডিউসার অ্যান্ড কম্পোজার দা থিং যারা ওই টোনটাকে বানাচ্ছে অ্যান্ড ডিরেক্টর ইজ বেসিক্যালি গিভিং ইউ দি আউটলাইন যে আমি এই গানটা এই জিনিসটা চাই এই তালটা চাই সো দে বোথ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিংলি তো অনেকেই জানলাম মানে অনেকে জানলাম যে ডিরেক্টর মানেই সে কম্পোজ করতে পারে না এরকম কোনো কথাই নেই মানে আমাকে ইন্দ্র বলে দিয়েছিল যে আমার সিতার লাগবে দেখবি একটা সিতারের আমাদের টোন ছিল ঠিক আছে আই প্লে দ্য সিতার ইন মাই গিটার তো ওই যে টানা আই প্লেড দ্যাট ইন আ গিটার বাট ওই যে সাউন্ডটা আমি একজন যে সাউন্ড যে প্রডিউস করে মিউজিক প্রডিউস তার সঙ্গে বসে সাউন্ডটাকে বানিয়েছিলাম সো দ্যাট ওয়েন আই প্লে দ্যাট গিটার ওই সাউন্ডটা যেন বেরায় ইট ওয়াজ নট অ্যাকুয়াল সীতা ওকে দ্যাট ওয়াজ কম্পিটার ওকে ডিরেক্টার আর কম্পোজার দুজন মিলে বসে আমরা করতাম তো আমার মনে আছে মানে শুভ যখন ওখানে অ্যাক্টিং করছিল ইয়াজ ভেরি সিরিয়াস আর প্রচন্ড সিরিয়াস আমি একটা ছেলের প্রতি মানে আমি এর আগেও কাজ করেছিলাম আমার দুটো খুব ভালো বন্ধু হয়েছিল ফ্রম দিস লাইন এক হচ্ছে তুই আর একটা হচ্ছে সন সন মানে তোর যেটা কাজ করেছি আমি পরবর্তীকালে আসবো একটু পরে সন মিত্র ঠিক আছে সো আই গেন দিস টু ভেরি গুড ফ্রেন্ড হ্যাঁ সনের সঙ্গে আমার একটা অন্য ভাবে আলাপ হয়েছিল এন্ড উই আলাপটা শুনলে তোর মানে আমি প্রসঙ্গে আসবো মানে ইট ওয়াজ ভেরি ফানি ঠিক আছে তোর সঙ্গে যেমন উই অল নো দ্যাট আমরা এখানে কাজ করতে এসেছি আমাদের আমি আর সন যখন ঢুকছি মানে আমার পিছনে গিটার ফিটার রয়েছে ঠিক আছে কারণ আমার শর্ট ছিল ইন দ্যাট মুভি আই ওয়াজ অ্যাক্টিং মানে মিউজিকও করেছি প্লাস অ্যাক্টিংও করতে হয়েছে আমাকে তো সনও ঢুকছে আমরা দুজন লিফটে মানে সামনাসামনি ও আমাকে জিজ্ঞেস করলো এটা থার্ড ফ্লোর যাবে তাহলে আমি থার্ড ফ্লোর যাচ্ছি বলে মানে আমাদের দুজনের মধ্যে একটা অ্যাটিটিউড নিয়ে আমরা লিফটে ঢুকেছি ঠিক আছে আমি তখনও জানতাম না যে সন ওয়াজ দ্য পার্ট অফ দ্য মুভি মানে ওকে তো আমরা যখন ঢুকেছি এরকম গেট রয়েছে গেট দিয়ে খুলেছি তখন দেখছি একটা লোক জাস্ট পা ক্রস করে একটা ডায়েরি নিয়ে কিছু লেখালেখি করছে আই থট ইজ অ প্রোডিউসার ওকে আর আমরা দুজনে দুজন তাকিয়েছি তুইও কি কাজ করতে এসেছিস ও বলছে হ্যাঁ আমিও তো অ্যাক্টিং করতে এসেছি বলছি আমিও অ্যাক্টিং করতে এসেছি আমরা দুজন বসে না ওই লোকটাকে বলছি স্যার আমরা এসেছি হ্যাঁ উই থট দ্যাট হি ওয়াজ দ্য প্রডিউসার তো আমরাও না খুব মানে ফার্স্ট টাইম আমি ফার্স্ট একটা কাজ করতে আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কাজ আচ্ছা সোনার আমরা না একদম কাঁচো মাছো হয়ে গেছে একটা প্রডিউসার টল গাই ঠিক আছে ওই অমিতাভ বচ্চন স্টাইলের ঝুলপি ঢুলপি গড়া একদম খুব কড়া ভাষায় কথা বলছি হ্যাঁ আমি হ্যাঁ স্যার আমরা এসছি এবং আমার বসো বসো

তো এরকম ভাবে ফানি ফানি জানি যেমন তোর সঙ্গে আমার ওই ইয়ে তো হলো যে তা তুমি গিটার বাজাতে পারো দেন আই জাস্ট প্লেড ফর ইউ সামথিং যেটা আমি পোস্ট করেছিলাম তো এই এরকম কিছু ফানি মুমেন্টস এর জন্য আরো ফ্রেন্ডশিপটা আরো ভালো হয়ে যায় জানিস আর মেলোডিক হয়ে যায় যদি আমার টার্মসে যদি কথা বলা হ্যাঁ তো মোমেন্টস যদি থাকে ইউ ক্যান শেয়ার আমি এখন যখন তুমি বললে আয় আমি ওটাকে আবার রিকল করলাম আবার মনে করলাম যে হ্যাঁ এরকম হয়েছিল তারপরে কিছু কিছু শর্টস সে বিকজ ও ঘুমিয়ে পড়তো আর আমি ওর সঙ্গে ইয়ার্কি মতাম যখন ঘুমিয়ে পড়তো তুই তোর মনে আছে তুই বলছিস যে আমার তো কোনো শর্ট নেই আমি টু অনি টু ই টু রেস্ট নিই অ্যান্ড ওকে রেস্ট করতে দিয়েছিলাম বাট আমি আশেপাশে ফার্স্টলাম ও করে বেড়াচ্ছিলাম তখন ওকে শুতে দেবো না বাট মানে আমরা কিছু ওরকম কিছু করিনি ফার্স্টলুম বাট ইট ওয়াজ দ ভেরি ফানি মানে আমরা যখন কোনো অ্যাক্টিং করি না বিহাইন্ড দা সিনস আমাদের এত মজা হয় যে তার জন্য না বন্ডিংটা খুব ভালো হয়েছে আর এমন হয়ে যায় বন্ডিং যে দেখ আমাদের তো রোজ রোজ দেখা না ইউ স্টে ভেরি নিয়ার টু মাই হোম স্টিল দেখা হচ্ছে না স্টিল দেখা হয় না ডিউ টু সাম ওয়ার্ক প্রেসার কিন্তু ওই ওই জিনিসগুলো যখন রিকল করিস না তখন আমরা কিন্তু একটা বেশ অন্যটা আনন্দে চলে যাই যখন ফোনেও কথা হচ্ছে তখন যখন এই সব শেয়ার করা হয় যে আর শুভ এটা মনে আছে প্রেমই করেছিলিস তো ইয়া একদম আর তারপর আস্তে আস্তে এবার তোর জার্নিটা মানে ফ্রম মডেলিং তুই করেছিস আমি আমার কাছে যখন মানে যখন তুই কাজ করছিলিস যখন তখন আই কেম টু নো সুভায় অ্যাস অ্যা মডেল ঠিক আছে লা তো তোর মডেলিংয়ে তুই ঢুকলি কোন ইয়ারে টু থাউজেন্ড এইটিন টু থাউজেন্ড এইট্টিন টু থাউজেন্ড এইট্টিন ইওর ফার্স্ট কন্ট্র্যাক্ট ইন মডেলিং কীরকম ছিল ওকে লা অনেক অনেক টিশনে যেতে হবে তাহলে ঠিক আছে বলি আমি ফার্স্ট আমার আমার জন্ম জামশেদপুরে জামশেদপুর ঝাড়খান্ড প্রথমে এটা ছিল বিহার পরে পরবর্তীকালে দুহাজার সালে এটা ডিভাইড হয় ওটা ঝাড়খন্ডে চলে যায় সো জামশেদপুর ইজ বেসিক্যালি আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওকে টাটা শহর এটা ইন্ডাস্ট্রি বলতে টাটা কি হয় বোঝে ফিল্ম কালচারাল এইরকম ইন্ডাস্ট্রি ওখানে নেই ওখানে কিন্তু এই শওয়ের প্রতি একটা লোকেদের বিশাল ন্যাক আছে যে আর যে কোন জায়গায় যদি তুমি একটা ক্যামেরা নিয়ে যখন তুমি এখন এই ক্যামেরাটি নিয়ে যদি আমরা রাস্তা এখন চলে যাই উইথ টু থ্রি লাইটস পিপল উইল বি লাইক ও সি 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 সামথিং ইজ হ্যাপেনিং সামথিং ইজ হ্যাপেনিং হচ্ছে ওখানে কি না হচ্ছে যেটা আমরা দেখি দেখি আর কার কার না ইচ্ছা করে ক্যামেরার সামনে আসে তো আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি একজন एक्टर হব আমি ইনফ্যাক্ট ছোটবেলায় নিজের নাম বলতাম শাহরুখ খান ওকে বাট কিভাবে কি করবো আমি জানতাম না টু থাউজেন্ড এইটিন ছিলাম আমাদের ওখানে একটা জায়গা আছে সাকসি সাকসিতে দেখছি একটা বড় হোর্ডিং লাগানো আছে শর্ট ফিল্মের অডিশন ওকে শর্ট ফিল্মের অডিশন হবে অমুক দিন আমি মাকে নিয়ে যাচ্ছি মামা মা শর্ট ফিল্মের অডিশন হচ্ছে এখানে আচ্ছা চলো আসবে ঠিক আছে ওখানে একটা নম্বর দেওয়া ছিল ফোন করে কথা বললাম যে আচ্ছা আপনাদের এখানে শর্ট ফিল্মের অডিশন হচ্ছে বললাম হ্যাঁ হচ্ছে আপনারা ছবি নিয়ে চলে আসবেন আচ্ছা কি রকম ছবি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে সঙ্গে যেই দিন অডিশন ওই দিনই গিয়ে একদম তৈরি হয়ে একটা ছবি তুলে নিলাম ভালো একদম ওকে গেছি আমার এখানে একটা ওরা এমনি করে একটা পেপার কাট লাগিয়ে দিয়েছিল নম্বর ওকে সো সাম নাম্বার আমি মাকে নিয়ে ওটার একটা সেলফি নিই মা আসো সেলফি নিয়েছি মা যাচ্ছি অডিশন বলছি যা ভালো হবে মা বসে আছে আমি তো পুরো একদম একটা পুরো গেছি একদম যে আজকে একদম ফাটিয়ে চলে আস যাওয়ার পরে আস্তে আস্তে ওখানে পৌঁছেছি আমার না অবস্থা খারাপ হচ্ছে ঠিক আমি ভাবছি এখন কি করবো তারপরে দেখছি আমার সামনে সাত আটটা মানুষ ঠিক আছে আর যেহেতু আমি বললাম ওখানে এইসবের প্রতি এইসব যেহেতু হয় না তো লোকেরা যদি সব কিছু প্রেস মিডিয়া সব চলে এসেছে ওরা ওই পারে আছে আমি এই দিকে আমি দেখতে পাচ্ছি সামনে সাত আট জন ওরা বসে আছে পিছনে কয়েকটা সাংবাদিক ওরা ওইদিকে আছে আমার সামনে এরকম সবাই লাইট জ্বলছে আমি দাঁড়িয়ে আছি আমাকে জিজ্ঞেস করছে একজন নাম বললাম হাইট কত হ্যাঁ আমি ইন্ট্রোডাকশন কি হয় আমার কোনো আইডিয়া ছিল নাট ইজার ইন্ট্রোডাকশন যদি কেউ আমাকে বলতো তাহলে মাই নেম হাইট যে বলতে হয় আমি ওই সবও জানতাম না বা প্রোফাইল কি হয় কিছুই জানতাম না সো আমাকে ওখানে ওরা বলে যে আচ্ছা কিছু একটা দেখান আমি আপনি আপনি বলুন তখন আমি যেমন তোমাকে এখন বললাম যে আমি ছোটবেলায় নিজের নাম শাহরুখ খান বলতাম আমি এটাই ওখানেও বলেছিলাম যে আমি নিজের নাম শাহরুখ খান বলতাম তো তখন আমাকে বলছে ঠিক আছে শাহরুখ খানের মানে কোন একটা উম ডা মনোলগ করে দেখান ওট ইজ মনোলগ আমার কাছে কোনো আইডিয়া নেই ওট ইজ মনোলগ নাথিং আই নিয়ো নাথিং ওকে সো আমি ওখানে ওখানে একদম ব্ল্যাক বাইরে বেরিয়ে আমি কিছুই পারিনি ওখানে একদম মানে উপরে যতই আমি থতমত খেয়ে এমনি করে উত্তর দিচ্ছি বাট আহ ভিতরে আমার অতই অবস্থা খারাপ আর তারপর ওখান থেকে বেরিয়ে আসি মা কে বললাম মা কিছুই পারিনি কিন্তু মা আমাকে দেখে আমার ছেলে সুপারস্টার আমার ছেলে সুপারস্টার বা বলতে ঠিক আছে এটা হয়নি কিন্তু কোনো অসুবিধা নেই পরে হবে বললাম কি আর পরে হবে কিছু বলতেই পারিনি বা কিছুই পারিনি ওখানে গিয়ে তারপরে ওখান থেকে একটা স্যার আমাকে লোকেট করেছিল দেন হি কলড মি অ্যান্ড হি স্যার দ্যাট উড ইউ ট্রাই মডেলিং দেন আই স্যার মডেলিং আই ডোন্ট নো আমি ওটার জন্য সুটেবল কিনা বলছে না ইউ ক্যান জয়েন এন্ড ইউ ক্যান বি লাইক আজকেও সনি স্যারের সাথে আমার যোগাযোগ আছে আমি স্যারকে বলি আজকে যে স্যার ওইদিন যদি তুমি আমাকে লোকেট না করতে তাহলে আজকে হয়তো এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না মানে এটা একটা কি বলতো এখানে আমার মনে হয় কিছু লাখ ফ্যাক্টরও কাজ করে কিন্তু জানিস এই যে তার চোখে তুই আজকে আসলি সেটা কিন্তু একটা লাকের জন্যই হয়েছে কতজনের এই জিনিসটা হয় মেবি হয় না কিন্তু মায়ের আশীর্বাদে আমি সুলুটলি তারপরে ফার্স্ট আমি একটা পেজেন্ট শো তে যাই অংশগ্রহণ করেছি

আগে আগে বন দি সেকেন্ড প্রাইজ সো এইভাবে করতে 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 কিন্তু না মডেলিং ওয়াজ নট গিভিং মি দ্যাট কাইন্ড অফ গেছি বাট না ওয়াজ নট গেটিং দ্যাট কাইন্ড অফ যেটা আমি বলি না ওই অ্যাডলিন রাশটা আমি পাচ্ছিলাম না ওকে এটা ইজ হ্যাপেনিং হচ্ছে কথা বলতে শিখে গেছি লোকেদের সামনে এখন যে কোনো প্রশ্ন কেউ যদি আমায় করে কিভাবে উত্তর দিতে হয় যদি তুমি নাও জানো আমাদেরকে ওটা ওখানে শেখা মানে ওরা শেখায় যে যদি উত্তরটা তুমি জানো না তাহলে কিভাবে ওটাকে তুমি কাউন্টার করবে ওইটা ওরা শেখায় সো গেছি এইসব হচ্ছে বাট আই এম নট গেটিং দ্যাট রাশ অ্যাডলিন রাশ পাচ্ছি না আমি তখন ভাবলাম না দিস ইজ নট ফর মি ফর মি ইটস অ্যাক্টিং দেন টু আই কেম টু কলকাতা অ্যান্ড আই স্টার্টেড মাই জার্নি আই স্টার্টেড মাই জার্নি ফ্রম থিয়েটার আই স্টার্টেড ফ্রম থিয়েটার নান্দিকার ওখান থেকে আমার যাত্রা শুরু আর তারপরে দু হাজার কুড়িতে আমাদের দেখা দু হাজার একুশে একটা ছবি ওটার আমি তারপরে দু হাজার তেইশে আমি রক্ত বীজ করার সুযোগ পাই এর মধ্যে আমি বলে রাখছি যে আমি জামশেদপুরে বড় হয়েছি আর আমার নাম শুভরঞ্জন মুখার্জি আমি প্রবাসী বাঙালি আমি আমার স্কুলিং হচ্ছে কার্মেল জুনিয়র কলেজ মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড হিন্দি বাংলা আমি লেখাপড়া কিছুই জানতাম না নান্দিকারের কারণে আমি বাংলা লেখাপড়া শিখি দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ অবধি আমি বাংলা লেখাপড়াই শিখেছি ওকে ওকে আর ট্রাইড এখানে এখানে হাত পাম আছি ওখানে হাত পা আছে বাট নাথিং ওকে আহ কয়েকটা টিভি অ্যাড এসব সব করেছি দু আবার রক্ত বীজ করার সুযোগ পাই তারপরে করতে করতে করছি চব্বিশ আমি এবার প্রত্যেকটা একটা একটা করে এবার করেছি ঠিক আছে তো তোর মডেলিং ক্যারিয়ারটা আমি যখন জানলাম আমি এই পার্টটা একটু শেষ করে নিই সে মডেলিং যারা এখন লাইনে রয়েছে অনেকে কিন্তু মডেলিং থেকে অ্যাক্টিং ঢুকছে অনেকে কিন্তু মডেলিং মডেলিংটাকে কন্টিনিউ করছে যেরকম পেজেন্ট শুজ করছে বা মডেলিং করছে যেরকম তো যারা মডেলিং করছে তাদের জন্য কিছু একটু টিপস তুই যদি বলে দিস যে কি জিনিস লাগে মানে ইট ইস নট আ রকেট সাইন্স বাট কিছু তো তোর মধ্যে একটা লাগবে ফর মডেলিং তো কি লাগবে তাদের জন্য তাদের একটা রাস্তা দেখিয়ে দেয় মডেলিং এর জন্য দুটো জিনিস তোমার প্রয়োজন ফার্স্ট ইজ ইয়ার ফিজিক তোমার ফিজিকের একটা টাইপ হয় রাইট নাও মাই ফিজিক ইজ নট লাইক আ মডেল ইট ওয়াজ নেভার লাইক আ মডেল আমার সব থেকে লোয়েস্ট বডি ফ্যাট গেছে ইফ ইউ ক্যান অ্যাড আই উইল গিভ ইউ দি পিকচার ইউ অ্যাড ইট অন দিস ভিডিও ইট ওয়াজ 10% বডি ফ্যাট mm. 10% বডি ফ্যাট আমি অ্যাচিভ করতে পেরেছি ইট ওয়াজ অ্যাট দ্য পিক অফ মাই মডেলিং ডেজ সো আমার কোনোদিনও ওই রকম চেহারা ছিল না যেটা একটা মডেলের দরকার একটা সুপার মডেলের যেটা দরকার সুপার মডেল কাকে আমরা বলছি যারা আর কি

আমি ওদেরকে বলবো যে ইউ নিড টু মেনটেন আ এক্সট্রিমলি ডিসিপ্লেন লাইফ তোমাকে হ্যাঁ অনেক জিনিস অনেক আমরা যেটা দেখি না গ্ল্যাম যে অনেক কিছু না আমাদেরকে প্রলোভন আমরা পাই লাইক ওই পার্টিস এইসব যত তুমি কম রাখবে হ্যাঁ পিআর কানেকশনের জন্য তুমি যাও পার্টিতে তুমি লোকেদের সাথে ইনভলভ হও বাট योर বডি ইজ योर টেম্পল রিমেম্বার দ্যাট এন্ড ইফ ইউ RESPECT योर বডি দেন योर বডি উইল RESPECT ইউ দ্যাট ইজ দ্য ফার্স্ট এন্ড দ্য অনলি ক্রাইটেরিয়া which i think that uh, for modeling you need to have অলরাইট বাকিটা তো শিখিয়েই দেয় যখন তত যাচ্ছিস বাকিগুলো সব শিখিয়ে দাও বাট দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর যেটা আমারও মনে হয় যে একটা মডেলিং করতে গেলে পর আমার এই জিনিসটা লাগবে সেলফ ডিসিপ্লিন ইজ ওয়ান অফ দা থিং যেটা তো সব কিছু তো লাগবে অ্যাক্টিং হোক মডেলিং হোক উইল কাম টু দ্যাট সেলফ ডিসিপ্লিন কারণ আমরা এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম সো উই উইল কাম টু দ্যাট ম্যাটার এবার আমরা বলছি যে ফ্রম আমাদের লাস্ট যে ছবিটা আমরা করেছিলাম রং পেন্সিল রং পেন্সিলের পরে তোর কোন প্রজেক্ট করেছিস ভারতীয়েন্স করেছিস তো ভারতীয়েন্স এর ব্যাপারে একটুখানা যদি অডিয়েন্সকে কিছু বল হাউ ইউ গট সিলেক্টেড ফর ভারতীয়েন্স অ্যান্ড শুট গুলো কোথায় কোথায় হয়েছিল দেন হাউ হাউ ইউ ওয়েন্ট টু মুম্বাই ইটস इट्स আ বলিউড মুভি ইট ইজ নট লাইক টলিউড মুভি ইটস আ বলিউড মুভি টু হল রিলিজ হয়েছে এন্ড খুব শিগগিরই মধ্যে অ্যামাজনে আসছে হ্যাঁ ওটিটি তেও চলে হ্যাঁ তো একটু তুই বল ভারতীয় অ্যানসার জার্নিটা বল

তার আগে ইনফ্যাক্ট আমি ক্যামেরার সামনে কাজ করেছি ডিয়ার লটারির একটা অ্যাড করেছিলাম দ্যাট ওয়াজ ইন 2020 ইয়া আমার এত দাড়ি ছিল রাইট কোভিডে আমার এত দাড়ি হয়ে গেছে আমি পুরুষ গাছ পথে কাটতো বলা ছিল রং পেন্সিল কেটেছিলাম সো রং পেন্সিল আই ফ্যাক্ট তুমি জানো দাদা রং পেন্সিল যেই আমরা ডাবিংটা করেছি তার দিনই আমি গেছি ভারতিনসের অডিশন দিতে ওকে আর তারপরে জানানো হয়েছে দ্যাট আই এম ওকে সো রং পেন্সিল পরে ভারতিয়ান সের আমি মানে জাস্ট আমি বলবো দাদা আজকে দিনে দাড়ি সুযোগ পেয়েছি না আমি যেমন রং পেন্সিল তোমরা আমাকে সুযোগ দিয়েছিলে ঠিক সেইভাবেই ভারতিয়ান সেও আমার স্যার দিনরাত স্যার উনি আমাকে সুযোগ দিয়েছিলেন আই আর মায়ের আশীর্বাদে আমি ওই জায়গায় পৌঁছেছি আমার কাছে সবটাই লাইক হোয়াট ইজ জিমি জিম আমরা ওখানে ফ্যান্টম ক্যামেরাই শুট করেছি আমি শুনছি আমাকে সবাই বলছে ফ্যান্টম ক্যামেরা এসছে লাইক ফ্যান্টম ক্যামেরা ওকে কি ফ্যান্টম ক্যামেরাটা কি তোমার বলছে ফ্যান্টম ক্যামেরা জানিস না আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ করবি যেটা আর কি আমার খুব ছিল এখন ওটা অনেকটা আমি কাটিয়ে ফেলেছি যেটা আর কি শর্ট শর্ট দেওয়ার পরে আমি চলে যেতাম দেখতে দেখতে আমায় কেমন কেমন লাগছে করেছি এখন আর ওইটা আমি করি না সো কেন করি না ওইটা রক্তবিদ যখন করতে গেছি তখন ভিক্টর স্যার আমাকে একটা কথা বলেছিল ভিক্টার স্যারের ওই কথাটাকে আমি অনুসরণ করে আর কি ওই জিনিসটা আমি আর করি না সো আমি ও তো বলছে তুই তো যাবি এখন শর্টটা দেখতে তুই নিজেকে দেখিস একটা সিন যেখানে আমাকে বলা হয়েছে যাচ্ছে শর্টটা মানে ওখান থেকে আমাকে মানে এখানে গুন্ডাটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে গুন্ডার ঠিক সাইড থেকে আমাকে নেওয়া হয়েছে হয়েছে আর আমার তার আগের সিনটাতে দেখানো হয়েছে যে আমার ভাগনা জীবনের থেকে বেশি ভালোবাসি ওকে মেরে ফেলেছে আর এই খবরটা আমার কাছে এসেছে আর এই গুন্ডারা এখন আমাকে মারতে এসেছে আর এই গুন্ডার লোকেরাই মেরেছে সো আমার দুঃখের থেকে রাগে যখন এক্সপ্রেশনটা চেঞ্জ হচ্ছে আমার এখানে একটা সেরা ক্যামেরাতেই দেখি শটটা দেখার পরে করে যখন নিয়েছি আমি একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি চোখের থেকে জল বের করতে পারি সো জল বের করে তারপরে চেঞ্জ করেছি এক্সপ্রেশনটা ওই জিনিসটা ওই এসপি শটে ক্লোজ শটে নামা হয়েছে অন্ড দ্যাট পয়স অন ফ্যান্টম ক্যামেরা আমি তারপরে শট টা দেখতে গেছি আর আই ওজ লাইক চার্ন বড ডিটেল অ্যান্ড সো মাস স্লো মোশান এটা কি করে পসিবল তখন বলল দিস ফ্যান্টম ক্যামেরা থাউজেন্ড এফপিএস আর তখন জানতে পারি যে বেশিরভাগ অ্যাডের কাজে যেটা বিশেষ করে পেন্টের এর এর কাজগুলো হয় খুব স্লো মোশনে যে পেন্ট গুলো পড়ছে দ্যাট ইজ শর্ট ইন ফ্যান্টম ক্যামেরা আই ডোন্ট নো যেটা কি শুনেছিলাম পুরো ভারত মানে আমাদের পুরো গোটা ইন্ডিয়াতে ওটা ছ সাতটা ছ সাত খানাই ক্যামেরা আছে আর পার ডে রেন্ট ওয়াজ অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট থ্রি ওইটা টেকনিশিয়ান আলাদা ওনাকে আর কোভিড এর সময় আমরা শুটিং করেছিলাম ভারতীয়ানসে সো ওনাকে নিয়ে আসা হয়েছিল ফ্রম দি সাউথ ইন্ডাস্ট্রি কেম উনি ওইসব সব সেট করেছিলেন তো ফ্যান্টম ক্যামেরা বড় বড় ড্রোন দেখতে পাই উইচ ক্যান গো আপ টু দা স্পিড অফ নাইনটি শর্ট আমি দেখেছিলাম তোদের একটা গুন্ডাদের ইয়ে হচ্ছে দৌড়াচ্ছে ড্রোন রাইট সো এই জিনিসটা আমি ওখানে দেখতে পাই দা ড্রোন আমি জিজ্ঞেস করেছিলাম যেহেতু আমরা যেটা তুমি প্রথমে বললে উই আর লাইক গ্যাজেট ফ্রি সো এই ড্রোনটা দেখে আমার এত ভালো লাগছিল আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ দ্য টপ স্পিড অফ দিস সো বলেছিল দিস ক্যান গো আপ টু 90 কিলোমিটার পার আওয়ার ওয়াও ডিজি বিরাট বড় একটা ড্রোন হোয়াইট ইন কালার এন্ড অনেক কিছু আমি ওখান থেকে জানতে পারি শিখতে পারি খুব র ছিলাম আমি আমার এক্সপ্রেশন স্কুলো খুবই র ছিল যেটা অনেকটা স্যার দিন স্যার ওটাকে পলিশ করেছেন আজকেও যখন আমি সিরিয়ালেও কাজ করছি আমি দিন স্যারকে ফুটেজেস গুলো পাঠাই যে স্যার আজকে এই রকম করলাম আজকে সানি স্যার দিন স্যার দিস পিপল আর দি পিলার্স ফর উইচ আই এম ওভে হিয়ার রাইট নাও সো আই অলওয়েজ ক্যারি দ্যাম উইথ মি লাইক তারপরে নান্দিকার এই জায়গাগুলো আমার কাছে ইটস লাইক আ টেম্পল ফর মি আমি মনে করি যে আজকে যেখানেই যাচ্ছি যার সামনেই আমি দাঁড়াচ্ছি যেখানেই যার সামনে আমি কথা বলছি ইনফ্যাক্ট আমার সঙ্গে কিছুটা তুমিও আছো যখন যখন আমি যাই কোথাও তোমার তোমরাই তো শিখিয়েছ আমাকে যে কিভাবে করতে হয় না করতে হয় সেই কারণে যা তো এবার একটু ভারতীয় সত ক্যারেক্টারটা কি ছিল তুমি অডিয়েন্সকে বলে দিছি আমার ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা খুবই প্যাট্রিয়টিক একটা ক্যারেক্টার ছিল ওখানে আর ওটা আমার ফার্স্ট ফিল্ম আই অ্যাম দি মেইন হিরো অফ दैट ফিল্ম সুযোগ পেয়েছি মায়ের আশীর্বাদে আজকে ওই জায়গায় আমাকে হিরো করা হয়েছিল এটা ওটা গত বছর চোদ্দই জুলাই রিলিজ করে আক্রস ইন্ডিয়া আর ওই সিনেমা করার কারণে আমি অনেক ভালো ভালো অনেক গুণী লোকেদের সাথে দেখা করতে পেরেছি আমার ডিরেক্টর আছে আমাদের প্রডিউসার হি ইজ লাইক ফিল্ম ডিস্ট্রিবিউটার ইন ইউএসএ অগ্নিহোত্রী স্যারের সাথে দেখা হয়েছে উনি আমাদের ট্রেলার লঞ্চ করেছিলেন তারপর তারপরে যোশী ম্যাম বম্বে ওনাদের সাথে আমার দেখা হয় দুজনে আমাদের ট্রেলার লঞ্চ করেছিলেন সো অনেক সাথে দেখা করতে পেরেছি তারপরে যখন প্রমোশন করতে যাই দাদা তোমাকে একটা কথা বলেছিলাম দ্যাট সামনে সাত আটটা মানুষকে দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল আমি কথা বলতে পারছিলাম না

না ইট মানে কি বলতো ওই ওই পর আমি যখন তোকে দেখলাম না ভারতীয়ান আনছে হাই শো আর ডিফারেন্স হব অ্যান্ড দ্যাট ইজ লাইক আমার কাছে কি বলতো আমার কাছে একটা খুব প্রাউড মোমেন্ট হয়েছে যে সবাই কিন্তু অ্যাক্টিং করতে চায় কিন্তু মনোটোনাস হয়ে যায় লাইফে জানিস তো আচ্ছা আমি আমি যেরকম বলছি একজন একটা রকমের যদি ক্যারেক্টার যদি সারাক্ষণ প্লে করে সেটা তুই দেখতে দেখে হয়ে যাবি বাট ভেন ইউ আর ডুইং ডিস ক্যারেক্টার অ্যান্ড রং পেন্সিল তোর একটা ক্যারেক্টার ছিল অ্যাংগ্রি সান ঠিক আছে ওখান থেকে তুই একটা পেট্রোটিক এর করছিস টোটাল এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হতে হবে ঠিক আছে দাদা এন্ড ইয়ার ডুইং এটা আমি দেখেছি ট্রেলারটা ওটার মধ্যে তোর ডিফারেন্স ও ভ্যান দ্যাট মেড মি ভেরি প্রাউড কে এই ছেলেটা না যে মোমেন্টে যে যেকোনো শটে কিন্তু ও ক্যাচ করে দেবে আই ইট ফ্যাক্ট দাঁড়ো কালকে আমি তোমাকে একটা কামেন্ট দেখাচ্ছি দাঁড়াও মানে লোকেরা যে এতটা ওরা লক্ষ্য করে সো দ্যাট থিং ওয়াজ লাইক আমি আমাদের এখন একটা নতুন আমরা একটা নতুন প্রকল্পে কাজ করেছি মহিষাসুর মধ্যে দু হাজার চব্বিশে ওটা আসতে চলেছে নবচিত্র ক্রিয়েশন এর একটা প্রকল্প ওখানে আমি মহিষাসুর হয়েছি তো মহিষাসুর হওয়াতে এখানে একটা ছেলে আমাদের এই ছবিটা কেমন লাগছে আমাদের মহিষাসুরকে এটা আমি আজকে ফেসবুকে দেখেছি এই ছবিটাতে একজন কি কমেন্ট করেছে দেখো কোথায় হ্যাঁ লেখা আছে মারাত্মক লাগছে আমি নোটিস করেছি এই ছেলেটি হাসলেই তো কুচি করে জীব দাঁতের কাছে চলে আসে ওকে ভিচ হ্যাপেন্স আমি যখন হাসি আমার হালকা জীব আমি এটা অনেক চেষ্টা করি যে এটা যাতে না আসে কিন্তু এটা চলে আসে সামহা এই লোকটা ওটা নোটিস করেছে কিন্তু মহিষাসুরের লুকে একদম অন্যরকম লাগে একদম অন্যরকম লাগছে সো আমি চেষ্টা করি যে যখনই কোনো ক্যারেক্টার প্লে করছি ওই ক্যারেক্টারের কথা বলার ধরন ওর চলার ধর বেসিক্যালি ওটা শুভ হই করছি বাট আমি যখন ওইটা করছি আমি চেষ্টা করি যে আমি যতটা ক্লোজ করা যেতে পারে যেমন আমি এইভাবে কথা বলেছি ও তারপরে যখন আমি লাইক করছি ওখানে মোরলে দিস ওয়াজ মাই ভয়েস এইভাবেই কথা বলেছি তারপরে যখন আমাদের এই জগদ্ধাত্রী করছি জগদ্ধাত্রী তো ইউজ টু হ্যাভ দিস বেস মহিষাসুরের যেমন এইভাবে বলতাম এইটাকে ওখানে মাইনিউট করে দিয়ে ও ইউ জাসান আমি তাই ভাবি কেন ডেকে কেন না আমাকে বাট হ্যাঁ এইরকম আর কি মানে অ্যাক্টিং এর সঙ্গে ভয়েস মডিউলেশনটাও আমাদের করতে হয় নাহলে ক্যারেক্টারের সঙ্গে কিন্তু অনেক সময় চেষ্টা করতে না এটা হবি এটা করতে হয় ইফ ইউ ইফ ইউ কান ডু দ্যাট ভয়েস মডুলেশন না প্লেন অ্যাক্টিং করলে পর হবে না তুই যখন ডাবিংয়ে যাবি কারণ আমরা যখন শর্টগুলো নিই না শর্টগুলো নেওয়ার পরে কিন্তু আমাদের ডাবিং হয় তা আমি এই জন্যই হয় যে প্রত্যেকটা ক্ল্যারিটি আমরা পাই হ্যাঁ সিরিয়ালে ডাবিং হয় না সিরিয়ালে হয় না বাট আই এম টকিং অ্যাবাউট দ্য মুভিস হ্যাঁ মুভিস হয় তো সেখানে ডাবিং হয় সেখানে কিন্তু অ্যাকচুয়াল তোর ক্ল্যারিটিটা আরও ফুটে ওঠে একদম যখন

আওয়াজ দিয়েছে বাট হিন্দিতে নারেশন অ্যান্ড ডাইলগস মানে ডাবিং পুরোটাই আমি করেছি নিজেরটা তো তোর ভারতীয় সব অ্যামাজনে আসছে শিগ্রি এটা আমাজনেও আসতে চলেছে আবার মানে এখন প্রোডাকশন করার চেষ্টা করছে ওরা জিও সিনেমাতেও বলে তো দেখা যাক মানে কোথাও একটা তো চলে আসবে ভালো কোনো জায়গাতেই আসবে তোমরা সবাই দেখতে পারো একদম আমরা চাইবো যে আপনারা দেখুন শুভর প্রত্যেকটা প্রজেক্ট প্রত্যেকটা মুভিজ আমাদের রং পেনসিলও রয়েছে আই গেস এম এক্স প্লেয়ারে রয়েছে ওটাও দেখুন দ্য জার্নি অফ শুভ এর পরে যেটা আসবো সেটা হচ্ছে রক্ত বীজ রক্ত তো রক্ত যেটা আসবো রক্ত আমার দুটা বন্ধুই কাজ করেছে তুই একটা সন ঠিক আছে তো সন হয়তো খুব শিগগিরই আসছে ও আই থিঙ্ক পুবের ময়নাতেও রয়েছে তো পুবের ময়নাতেও আছে সন্ধ্যা আবার আবার সন্ধ্যা আবার আছে আর এটা সিরিয়াল করছে যেটা হলো শুভ বিবাহ শুভ বিবাহ কারেক্ট

ক্লাইম্যাক্স সিনে বোলপুরে আমাদের শুটিং হয়েছিল তো ওখানে আমি আছি ভ্যালিপিতে বসে আছি আমি দেখছি হঠাৎ করে সন্ না ভাই না তুমি गाना আচ্ছা হ্যাঁ আমি কি গরম ওই জায়গা কোনো মানে একটা জায়গা পেয়েছি বসার ওইটাই আমাদের কাছে অনেক এতজন সবাই আমরা সবাইকে মানে আমরা ওই বাইরে কিউ টিকেতে পাচ্ছেন না এত গরমে আমরা শুটিংটা করেছি বোলপুরে সো সবাই আমরা এসি রুমে বসে মানে ওই ভ্যানিটিতে বসে আছি এসি কিছুই কাজ করছে না বাট হ্যাঁ সবাই একসাথে আছি কথা বলছি আর সন্ধ্যাকে দেখলাম বেশ ভালো লাগলো অনেক আড্ডা দিলাম তারপরে সন্ধ্যা আবার যাচ্ছে শর্টে সন্ধ্যা শর্ট আলাদা যাচ্ছে আমার শর্ট আলাদা যাচ্ছে আমরা একসাথে স্ক্রিন শেয়ার করি বাট মানে তুই চিলিস আমরা একসাথে ছিলাম ভিক্টর স্যারের মানে মেজর রোল করেছিস

দুজনী একসঙ্গে ফিল্মছিলাম যে এরকম হয়নি তো আরে তুইও সিনেমাটা করছিস আমিও করছি আমিও হলো তো এরময় খসা আরে তুইও করছিস তো ইট ওয়াজ লাইক ভেরি ভেরি খুব খুব ভালো সিনেমাটা আমি যখন রক্ত দেখেছিলাম ইট মুভি আমাদের প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট এর উপরেই করা মুখের তো যারা দেখেনি তারা প্লিজ দেখুন রক্তবীজ আর ডেফিনেটলি কমেন্ট করুন ওকে কেমন লাগলো অ্যাজ মেজার মেজর কে কেমন লাগলো ঠিক আছে তো এইটা কথা বল যে তুই যখন শর্ট নিয়েছিলিস এনি ফানি মোমেন্টস হ্যাপেন কাম তুই ভিক্টর স্যারের সঙ্গে তুই আমি কাজ করিস হ্যাঁ আমি একটাই জিনিস বলতে চাই যে ভিক্টর স্যার ওই ওই ছবিটা করতে গিয়ে রক্তবীজ করতে গিয়ে অনেক সিনিয়র অ্যাক্টরস দের সাথে কাজ চলেছি তো সিনিয়র অ্যাক্টার্সদের থেকে আমি অনেক কিছু শিখতে পেয়েছি ভিক্টর স্যার ভিক্টর স্যার লাইক আ ফ্রেন্ড অফ মাইন ওকে স্যারের সাথে স্যারের এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমি সব কিছু জেনে নিয়েছি ওই কদিনের মধ্যে আমরা দশ বারো দিন শুটিং করেছি দশ বারো দিনের মধ্যে লাইক একসাথেই তো আমাদের সিন থাকতো সবটা তো স্যার আমি জিজ্ঞেস করতাম আচ্ছা স্যার আপনি একটু বলুন তো স্যার এইরকম এইরকম আমার লাইফে হচ্ছে স্যার এর ক্র্যাক করতে পারছি না স্যার এত স্ট্রাগল হচ্ছে স্যার এই ওই সব মানে আই ওয়াজ গোয়িং উইথ দি কনস অভিনয়ের কনস গুলো নিয়ে আমি ওনার কাছে যাচ্ছি বাট দ্যাট পারসন হ্যাজ সো মাচ পজিটিভিটি আমার সব কটা জিনিসকে উনি কি সুন্দরভাবে নিজের সাথে রিলেট করে ওটাকে প্রোস করে দিতেন আমি ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম স্যার আপনি এখানে মানে আমি কোন শর্ট দিলে স্যার একটা জিনিস করি যেটা আমি আর বলেছিলাম আগে যে সবাই আমাকে করার সময় বলতো যে তুই তো শর্টটা দেখতে যাবি তখন দেখিনি আমি স্যারকে বললাম স্যার আপনি দেখতে যাচ্ছেন না আপনার মধ্যে আপনি কৌতূহল হচ্ছেন না কেন মানে কিউরিওসিটি কেন নেই আপনার মধ্যে তো শুভ দ্য মাই জব

ডিরেক্টরের অনুযায়ী যদি না হয় তাহলে যেটা ভিক্টর স্যার আমাকে বলেছিল যে এই জিনিসটা যদি আমার অনুযায়ী মানে ডিরেক্টরের অনুযায়ী যদি এটা না হয় তাহলে এটা ডিরেক্টর আবার রিটেক নেবে এখন আমার অনুযায়ী হচ্ছে হচ্ছে না আমি তো কোনোদিনও নিজের পারফরমেন্স দেখে স্যাটিসফাই হই না হুম এটা অনেকের মধ্যে আমারও আমি এটা আরো বেটার করতে পারি এক্স্যাক্টলি আমি এটা থেকে একটু বেটার করতে পারি এক্স্যাক্টলি বাট ডিরেক্টরের চোখে ওই জিনিসটা তো বেটার লেগে গেছে হ্যাঁ ডিরেক্টরের কাছে এটা ওকে আছে হ্যাঁ অনেক সময় হয় যে ডিরেক্টরের সাথে তুমি আলোচনা করলে যে এটা তো হয়েছে আমি আরেকটা দিতে চাই এটার থেকে বেটার আমি দিতে তুমি এটা রেখে দাও আমি আরেকটা দিতে চাই এটার থেকে বেটার ওই জিনিসটা ভিক্টর স্যারও আমাকে বলেছিল ওই জিনিসটা হয় কিন্তু আমি এই জিনিস নিয়ে কোনোদিনও আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট বিকজ ডিরেক্টর এটা ডিরেক্টরের কাজ ডিরেক্টরের অনুযায়ী যদি এটা না হয় তাহলে এটা আমাকে আবার রিটেক করতে হবে সো আমি খুব কুললি আমি দেখতাম আফটার আ শর্ট উনি খুব কুললি বসে থাকতেন এমনি এইভাবে আর ওনার থেকে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা স্যার আপনি কবে থেকে অভিনয় করছেন একটু বলুন স্যার শুভ আমি অভিনয় করছি যখন আমার আট বছর বয়স সেই সময় থেকে যখন আট বছর বয়স সেই সময় থেকে ওকে কোথায় স্যার স্কুলে কলেজে করতাম ধন নাও স্কুল কলেজ যে স্কুল কলেজে করতাম কিন্তু আমাদের যিনি যারা আমার গুরু ছিলেন দে ভের অল ট্রেন সো আমি বললাম আচ্ছা স্যার বাহ্ তো তখন বলছে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি তাহলে প্রফেশনালি কবে শুরু করেছিলেন বেনই সেড বাই দ্য এজ অফ থার্টি আমি স্টার্ট করেছিলাম প্রফেশনালি অ্যাক্টিং করা আমি বললাম আচ্ছা স্যার হিরো কবে হলেন বাই থার্টি স্যার আট বছর আট বছরের একটা স্ট্রাগলি পিরিয়ড আচ্ছা এখানেই তুমি ভুল বলে দিলে মানে তো বলছে স্ট্রাগল তো ছিল না হুম কোথায় স্ট্রাগল আমি ওটা যেটা তুমি স্ট্রাগল দেখছো আমি ওটা স্ট্রাগল দেখি না বিকজ আমি দেখছি ওই সময় আমি তৈরি হচ্ছি আমি নিজেকে পলিশ করছি বাট দ্য এজ ওন অ্যাভোজ থার্টি এইট দ্যাট টাইম আই স্টার্টেড অ্যাজ এ হিরো আফটার দ্যাট অ্যাভস এ হিরো আমি কিন্তু তারপরে হিরোই থেকেছি ওকে উইথ মাই বল্ড হেড সো এই সব নিয়েও কিন্তু আমি হিরো দাস ভাই আমরা শুধু ওনাকে বাংলা ইন্ডাস্ট্রি তো দেখিনি প্রজেক্ট আমি নিজেকে কতটা পলিশ করবো সেটার উপর ডিপেন্ড করছে আজকে চার বছর হয়ে গেছে তোর মধ্যে অনেক চেঞ্জেস এসছে অনেক অনেক কিছু ভালো জিনিস এসছে অনেক পলিশড হয়েছিস ঠিক আছে আরো পলিশড হবি সেম ফর মি আমরা যখন করতাম তো তখন শিখছি শিখছি এভরিথিং ইজ লার্নিং 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 অ্যান্ড যখন নতুন নতুন বিগ সঙ্গে আমরা যখন দেখা করি না টেন টু গেট দ্যাট নলেজ ফ্রম দেম দেমি আমাদের একটা হাইপ থাকে এটা এটা করলে পরে এটা হবে হয়তো ওটা নাও হতে পারে হ্যাঁ ওটা নাও হতে পারে ইউ হ্যাভ টু বি ভেরি কাম আমরা কিন্তু হাইপার হয়ে যাই হ্যাঁ আমরা হতাম এখন হই না একটা টাইমে হতাম কিন্তু এখন কিন্তু কাম কুল ঠিক আছে আমি শর্টটা দেবো আমি ওই স্ক্রিপ্টটা পড়লাম আমি দেখলাম আমি ক্যারেক্টারের ভিতরে চলে গেলাম এবার ক্যারেক্টারের মতন থিঙ্কিং করলাম অ্যান্ড দেন আই উইল গিভ দ্য শর্ট দিস ইজ লাইক দ্য পলিশড ওয়ে অফ ওয়ার্কিং আগে তো আচ্ছা স্ক্রিপ্ট আছে আচ্ছা তুমি বলো তো কী হবে কি হবে কি হবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি শর্টটা দিতে মানে এরকম একটা হাইপারনেসে চলে আসলো না শর্ট আর আমার যখন প্রথম আমি শর্ট দিয়েছিলাম না আই ওয়াজ ভেরি হাইপার হ্যাঁ পারবো আমি পারবো পারবো আমি পারবো

ঘুমের থেকে ওঠার পরে আমি আমার মাকে দিয়ে আমার দিন শুরু হয় তারপরে মেডিটেট করি আমি আমি কিছুক্ষণ একটা পার্টিকুলার জিনিসের উপরে ফোকাস করি আর এটা আমাকে অভিনয়ের জার্নিতে খুবই হেল্প করেছে আর আমি বলবো যারা আর কি অভিনয় করতে ইচ্ছুক বা যারা করছো এই জিনিসটা হয়তো তোমরাও করে থাকবে উইচ ইজ ফোকাসিং অন পার্টিকুলার পার্ট এটা তোমাকে অনেক জিনিসে সাহায্য করবে আগে আমার একটা টেন্ডেন্সি ছিল যে দাদা তুমি প্রথম থেকে অনেকগুলো প্রশ্ন আমি করেছি ঠিক আছে ওই প্রশ্নগুলো আমি খুব কনসেন্ট্রেটলি আমি ওটা শুনলাম আর তারপরে কমা 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 দিয়ে আমাকে ওটা কিন্তু কমপ্লিট করতে হবে আমি কোনোটা কিন্তু ছেড়ে দেবো না ওইটাকে মানে অনেকবার এমন হয় না আমরা কিছু বলতে বলতে তারপরে হঠাৎ ওটা ইন্টারাপ্ট হয়ে যাই তারপরে ভুলে যাই কি বলছিলাম জানো সামনের মানুষটাও মনে রাখেনি এই জিনিসটা যদি তোমরা মেডিটেশন করো তাহলে ইমপ্রুভমেন্ট পাবে আমি পেয়েছি আই খুব আমার দ্বারা এই ভুলটা হতো আর আমি পেয়েছি এই জিনিসটা এটা খুব হেল্প করে অ্যাক্টিং একসাথে চারটি জিনিস তোমায় করতে হচ্ছে কম্পোজিশন মনে রাখতে হচ্ছে লাইনস মনে রাখতে হচ্ছে এক্সপ্রেশন তোমাকে अकॉर्डिंगली দিতে হচ্ছে ভয়েস টেম্পারমেন্ট কতটাতে তুমি দিচ্ছ তাছাড়া তোমার বডি ল্যাঙ্গুয়েজ আছে অনেক কিছু আছে স্পেশালি সব থেকে টাফ সিচুয়েশন আমার লাগে কি বলতো ক্লোজ আপ শর্ট এ তো ফেসের প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু ধরা পড়ে স্টার্টিং ফ্রম ইয়র লিফ মুভমেন্ট টু ইওর আইব্রোজ মুভমেন্ট ঠিক আছে এইটা কিন্তু আমার কাছে খুব টাফ লাগে কারণ লং শর্টে কি হয় লং শর্ট আমি দিয়ে দিতে পারবো কেউ আচ্ছা শর্টে বাট অ্যাকচুয়াল অ্যাক্টিংটা যখন আসবে না ক্লোজ শর্টে শর্টে চলে আসবে না তখন এটা নড়াবো এটা নড়াবো এটা নড়াবো ঠিক আছে তো এক্সপ্রেশন ইজ ভেরি ভাইটাল অ্যালং উইথ দ্য তোর যে ডায়লগটা আছে ডায়লগটা থ্রোইংটা ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওটাতেই আসল তোর টেম্পারমেন্টটা অ্যাকচুয়ালি থাকে তো রক্তবিজের পরে আমি তোর কাছে চলে আসবো তুই সিরিয়ালে ঢুকলি কি করে সিরিয়াল করার আমার আমাকে কদিন আগে আমার একটা ইন্টারভিউ হয়েছিল জগদ্ধাত্রী জয়েন করার পরে এবিপি আনন্দ আমার ইন্টারভিউ নিয়েছিল দে হ্যাড আকস্মি দ্যাট ওয়াই সিরিয়াল বড় পর্দার থেকে ছোট পর্দায় এই ট্রানজেকশন দেওয়াটা তো আমরা খুব সাধারণত দেখি না কেন কিংবা যখন আমি গত বছর ফিল্ম প্রমোশন করছি ভারতীয়ানসের আমাকে আরাত্রিকা আরাত্রিকা সিটি সিনেমার একজন জার্নালিস্ট ও সে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন দ্যাট শুভ তুমি দৌড়ে নিলে না মানে আমরা দেখি লোকেরা প্রথমে হামা হামাগুড়ি দিচ্ছে তারপরে হাঁটতে শিখেছে তারপরে আর কি দৌড়াচ্ছে তুমি তো প্রথমেই দৌড়ে নিলে আমি না বুঝতে পারিনি আমি বললাম মানে মানে তুমি প্রথম সিনেমা থেকে শুরু করলে তারপরে সিরিয়ালের এর মাঝখানে কিছুই করি তো মানে নাথিং এন বিটুইন আর ডিরেক্ট মুভি বললাম মায়ের আশীর্বাদের সুযোগ পেয়েছে সিরিয়াল সিরিয়াল আমাকে জিজ্ঞেস করেছিল যে বড়ো পর্দার থেকে ছোট পর্দায় এই ট্রানজিশনটা তোমার কেমন লাগছে আমার সিরিয়াল করতে খুবই ভালো লাগে কারণ আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো চ্যালেঞ্জ বলতে আমি একটা এমন রাস্তায় বেরিয়ে গেছি আমি রাস্তাটা জানি না এই রাস্তার অবস্থা কি ঠিক আছে মানে স্ক্রিপ্ট কি আসবে আমার ডায়লগ কি কি আমায় আমায় করতে করতে হচ্ছে খুব শর্ট টাইমে হয় তো সিরিয়াল আমি যেটা মনে করি মানে অন্যরা এটা ওদের নাও হতে পারে বাট আমার যেটা মনে হয় যে আমাকে স্পন্টেনিয়াস ব্যাপারটা আমার মধ্যে অনেকটা বেশি করে দিচ্ছে আর সিরিয়াল করতে প্রথম প্রথম আমার খুব অসুবিধেই হয়েছিল কারণ আমাদের প্রপার টাইম উই ডোন্ট হ্যাভ টাইম ফর রিহার্সেল অ্যান্ড দেন গেটিং আ টেক যেটা সিনেমায় আমরা পাচ্ছি আমরা ওয়ার্কশপ করছি তারপরে একটা প্রপার সিন আলোচনা হয় আমরা খুব কম শুটিং করি মানে সিনেমাতেও আমরা দশ ঘন্টা বারো ঘন্টা শুটিং করছি বাট ওইটা হচ্ছে তিনটে সিন দুটো সিন খুব বেশি চারটে পাঁচটা সিন মানে আমি এটা ভারতীয় কথা বলছি আর আমাদের পশ্চিমবঙ্গে সাত আটখানা সিন আমরা একদিনেও নিয়েছি রকমও দেখেছি সিরিয়ালে আমাদের বাইশ মিনিট ফুটেজ প্রত্যেক দিন তুলতে হচ্ছে অনেকগুলো সিন বড় বড় সিন এমন হয়েছে যে আধা ঘন্টা আগে আমার কাছে স্ক্রিপ্ট এসছে আমাকে কম্পোজিশন মনে রেখে ডায়লগ

ক্যারেক্টারটা আমরা সবাই দেখেছি আমরা সবাই দেখেছি আমার বাড়ির লোকও দেখে অ্যান্ড ফুটে উঠেছিল তো ক্যারেক্টারটা আচ্ছা থ্যাংক মানে ইউ বিকাম ভেরি ফেমাস আমার মনে হয় ওই ক্যারেক্টারটার জন্য আমি বাবাকে বলছিলাম বাবা আমি জানো তো শুভ সময় কাজ করেছি আমার বাবা না তোর পাত্তা দেয় না আমাকে ঠিক আছে পাত্তাই দেয় না তুই কাজ করেছিস আমার বাবা ফটো আছে ও তো এডিট করে নিয়েছিস ফটো এডিট করতে জানিস তো ফটো এডিট করে নিয়েছিস তাহলে না বাবা আমি শুভ না হতেই পারে না দেখ তো কত বড় লেভেলের অ্যাক্টিং করছে জগদ্দাত্রী ভাই হি ফলো জগদ্দাত্রী ওকে ঠিক আছে আমার বাড়িতে কিছু চলুক না চলুক জগদ্দাত্রীটা চলবে আমার বাড়িতে কিছুতেই বিলিভ করতে চায়নি যে আমি শুভর সঙ্গে এর আগে শুট করেছি তো আমি তারপরে ফটো দেখেছি বাবা আজকে আমি দেখো আমি তোমাকে দেখে দেবো সো বাবা এটা তোমার জন্য ঠিক আছে তুমি এবার বিশ্বাস করে শুভ অ্যাকচুয়ালি এসছে কি নমস্কার আঙ্কিল তো আমার মা অ্যাকচুয়ালি খুব আসতে চেয়েছিল মাকে তো তো চিনিছি আমরা তো আমাদের যে ইভেন্টটা হয়েছিল আমাদের সিনেমা তো তখন মা এসেছিল ইউ গাইস স্পোক মাছ আসতে পারিনি মা বলছিলাম যাবো শুভ সঙ্গে দেখতে বিকজ মা ইজ গোয়িং থ্রু সাম মানে প্রবলেম পায় না সাইনেটিক না হয়ে একটু পেন হচ্ছে তো শি কানট ওয়াক রাইট না তো বললো আসতে পারো না বললাম যে আমি শুভ আমি ঠিক আছে অলওয়েজ ওয়েলকাম তো এইবার আমি তো তোর কাছে আসি যে ক্যারেক্টারটা তুই যখন করেছিলিস হাউ টাফ ওয়াজ দ্যাট ক্যারেক্টার একদম একদমই না একদমই না একদমই না আজ যদি আমি মনে করি না যে আমি শুনেছি অনেকেই বলে যে অভিনয় যখন ওরা করতে যায় ওদের কাছে এই জিনিসটা খুব চ্যালেঞ্জিং ছিল বা কিছু আমি মানে দেখো সবাই নিজেদের নিজের এক্সপেরিয়েন্স নিয়ে আর কি বলে দাদা তো আমি অন্যদের এক্সপেরিয়েন্সকে চ্যালেঞ্জ করছি না আমি রেসপেক্ট করি ওদের এক্সপেরিয়েন্সকে বাট ফর মি জিনিসটা কি বলি কেউ একজন আমাকে সংলাপ লিখে দিচ্ছেন কেউ আমাকে সাজিয়ে দিচ্ছেন অন্য কেউ আমাকে ড্রেস পরিয়ে দিচ্ছেন তো সবটা আমার সামনে সবকিছু সাজানো আছে ওকে অন্য কেউ আছে যে আমার ক্যামেরা কিভাবে কোন অ্যাঙ্গেল আমাকে সব থেকে সুন্দর লাগবে লাইট কিভাবে পড়ছে তো এভরিথিং দে আর ডুইং জাস্ট এ টুল ওভার দ্যাট ওকে তারপরে আমাদের যিনি এডিটার আছেন উনি সাজাচ্ছেন ডিরেক্টর আছেন যিনি স্ক্রিপ্ট লিখছেন স্নেহা দা উনি যেইভাবে আমাকে গাইড করে নিয়ে বলেছেন আমি ওইটাই করেছি মানে সি আই ওয়াজ নট এবল টু গিভ মাই হান্ড্রেড ওকে আমি আমি নিজেও কোনোদিন স্যাটিসফাই হই না নিজের কাজে আমার মনে হয় যে এটা না ঠিক ঠিক আছে ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন এটা থেকে বেটার আমি করতে পারতাম হয়তো কিন্তু তোমরা বলছো যে ওটা যদি আমি ফোটাতে পেরেছি আমি বলবো যে এটা ওনাদের কন্ট্রিবিউশন আমার থেকে বেশি প্লাস আমার মায়ের আশীর্বাদ আর আমি যখনই অ্যাক্টিং করতে যাই আমার তো মনে হয় না যে আমি কাজ করছি I mean, just I just go and I just chill and uh, the best part about acting for me is that I don't have to be myself. Mm. I am right now a different character altogether. I'm playing a different character and uh, that is the best thing. Aaj ke character for me I can mm. do that. আমি শুভ হয়ে হয়তো এই জিনিসটা করতে পারবো না কিন্তু এটা একটা ক্যারেক্টার ওই রকম পাগলা রাস্তায় চিৎকার করে নাচছে ওই জিনিসটা যদি আমার ইচ্ছে হয় কোথাও তো ওটা কিন্তু ওই ক্যারেক্টারটা করতে পারি এই এই যে কথাটা বলিন আমার একটা জিনিস মনে পড়ে গেল আই ডিড আ ফিল্ম উইথ শন তুমি দ্যাট ওয়াজ তমাক হ্যাঁ তো দ্যাট ওয়াজ আ হিন্দি শর্ট ফিল্ম সেটা ইউটিউবে अवेलेबल রয়েছে তো সেইখানে আমার যে ক্যারেক্টারটা ছিল ইট ওয়াজ লাইক আ মাস্ক ম্যান গিটার বাজাবে উন্মাদ হয়ে পাগলের দ্যাট শট আই গেভ ইন দ্য রাজার নিউ টাউনে ঠিক আছে খুব কনজাস্টেড বাস ফাস যাচ্ছে অ্যান্ড আমি ওরকম শর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে বাস ফাস সব দাঁড়িয়ে গেছে তো দেখা যায় কে এটা কে মানে মুখের মধ্যে ওরকম মাস্ক আর ওরকম গেট আপ পরে আর গরমের মধ্যে করছিলাম তার মধ্যে একটা শ্রাক পড়েছিলাম তো ওরকম বাজাচ্ছি আর পুরো রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে তো আস্তে পাঁচ থেকে একটা পুলিশওয়ালা সরো এই গাড়িগুলো সরো গাড়িগুলো সরো ঠিক আছে

বাট ওরকম ছবিটা তুলছে ঠিক আছে লোকে এসে দেখছে বলছি খুব বদ্ধ উন্মাদের মতন গিটার বাজাচ্ছে মাঝে রাস্তায় বাট আই লাভ দ্যাট রিয়াকশন মানে পাবলিক রিয়াকশনটা আমার খুব ভালো লেগেছে তো পরবর্তী গেল ওই চার দোকানে চা খেতে গেছিলাম বলছে দাদা আবার আর আবার শুট করবে না তুমি ওরকম পাগলের মতন পরে যদি পাই এরকম পাগলের রোল তো ডেফিনেটলি আমি করবো তোমাদের জন্য তো আই লাভ দোস পিপল একজাক্টলি আর ওটা ওই ওই রোলটা পাওয়ার পিছনে আমার কারণ আছে বিকজ আমার আমি মিউজিক করতাম তো সং পলিশ ম্যান্ডালিনি বলে একটা তিনখানা মেয়ে গান গায় জাস্ট উকুলুলি নিয়ে আর তিনজন না ভোকালের তিনটা ভোকাল একই লেয়ারে গায় এন্ড দোজ আর অ্যাকোস্টিক মানে কোনো স্টুডিও তো মধ্যে নিয়ে গান গায় তো দেওয়ার পলিশ সং আমার ওটা খুব ভালো লেগেছে আর আই মেড আ রিমিক্স অফ ইট ওটা তো যেরকম নর্মালি একটা উকুলি লি দেওয়া আই মেড আ প্রপার মিউজিক ওটার জন্য প্রপার ট্র্যাক যেখানে ড্রামস বাজছে গিটার বাজছে একটু ডিজে রয়েছে অ্যান্ড দ্যাট আই ওয়াজ প্লেইং অন দ্যাট মাস্ক পরে একদিন ওরকম লাইট জ্বালিয়ে আমি ওটা ট্র্যাকটা বাজিয়েছি অ্যান্ড দ্যাট ইন্দ্র সফ সাম অ্যান্ড দেন হি কন আমার এই ক্যারেক্টারটাই লাগবে তাহলে এই ক্যারেক্টারটা লাগবে মানে মানে না তুই যে মাস্ক পরে রয়েছিস তুই যে ওই গিটারটা নিয়েছিস আর তুই যে ড্রেসটা পরে আছিস আই মিড অল দিস থ্রি না আন তারপরে তামাক হলো তো শুভ পরে আমার যে কোয়েশ্চেনটা আছে যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোকে অনেকে হয়তো করেছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট হবে এটার তরফ থেকে মিথ বাস্টেং করি একটুখানি কারণ তুই দুটোতেই কাজ করেছিস আই মিন বড় পর্দায় ছোটো পর্দায় ঠিক আছে অনেকে বলে না যে তুমি বড় পর্দা থেকে ছোট পর্দায় চলে আসলে বা অনেকে বলে না ছোট পর্দা থেকে বড় পর্দায় চলে গেলে এই যে টোনের যে মানে বুঝতেই পারছিস যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ঠিক আছে এই যে মিথ যে তুমি ডিমোট হলে না প্রমোট হলে ঠিক আছে তো এটা আমি জানতে চাই এটা মিথ মিথটা আমরা একটু আজকে অডিয়েন্সদের জন্য বা অন্য যারাই কোয়েশ্চেনটা করুক না কেন এর পরবর্তী অ্যান্সারটা যেন এখান থেকেই পেয়ে যায় যে এটা এটার পিছনে রিজেন্ট কি আছে মানে এটা শুরু এফআ নট রং এটা শুরু হয়েছিল লোকেরা এটা বলতো আগে যে আমার জার্নি কিন্তু থিয়েটার থেকে শুরু সো লোকেরা বলে যে সে যে উঠলে উঠলে সে যে ইউ আর গোয়িং তুমি উঠছ সে যে আর লোকেরা আবার এটা বলে সিনেমায় নেমেছে মানে সিনেমায় তুমি নেমেছো স্টেজে উঠেছ কিন্তু আমি আমি বলতে চাই যে দাদা আমি যেটা নিজে মনে করি দ্যাট ইজ দ্যাট আর মিউজিক কম্পোজার ডিরেক্টরস উই আর অল আর্টিস্ট ওকে এটা হচ্ছে একটা ক্যানভাস হ্যাঁ বড় ক্যানভাস ছোট ক্যানভাস ছোট ইন দ্য সেন্স আমি স্ক্রিন সাইজ দিয়ে এটাকে ছোট বলবো না আমার কাছে ছোটটা বেশি চ্যালেঞ্জ আমি যেটা বলেও ছিলাম যে সিনেমা করতে গিয়ে আমি অনেকটা সময় পাচ্ছি ওকে সিনেমা আমরা প্রত্যেক দিন খুব অল্প শুটিং হয়তো দশ ঘন্টা বারো ঘন্টা করছি বাট সিন তিনটে চারটে যদি রক্ত কথা বলি ছটা সাতটা এইভাবে আমরা করেছি মানে আমি করেছি আর কি ওই জায়গায় আমরা একটা পুরো সিরিয়াল বাইশ মিনিটের ফুটেজ ইট ক্যান বি লাইক দুটো বড় সিনেও হয়ে যেতে পারে চারটে সিনেও হতে পারে আবার আটটা সিনেও হতে পারে তো বাইশ মিনিটের আমাদের ফুটেজ তুলতে হয় সো বাইশ মিনিটের ফুটেজ তোলার জন্য আমাদের কাছে টাইমটাও কিন্তু ছোট থাকে লিমিটেড টাইম থাকে সো আমি ওইভাবে মনে করি না যে এটা বড় এটা ছোট ক্যানভাস হ্যাঁ আমার কাছে এখানে সময়টা আছে আমার যদি ভুল হয় ডিরেক্টর আমাকে ওইটা বুঝিয়ে নিয়ে করানোর সময়টা একটু বেশি কিন্তু যদি এটা সিরিয়ালের ক্ষেত্রে আমাদের যেহেতু টাইমটা খুবই কম যদি ওখানে আমরা এনজি দিতে থাকি এনজি ইজ নট গ্রান্টেড নট গ্রান্টেড শট যদি ওইটা দিতে থাকি তাহলে টেলিকাস্ট আটকে যাবে হুম ভিথ ইজ আ ভ্যারি বেগ লস ফর দ্য প্রোডিউসার আমি প্রোডাকশন হাউস তারপরে চ্যানেলের কাছে গুড উইল নিজের একটা নিজের কাছে খারাপ লাগা অনেক কিছুই থাকে আমি চেষ্টা করি যেন আমি কোনো লেফট ওভার না রাখি আমাকে তুমি হয়তো সাতটার সময় সিনটা দিয়েছ নটা আঠাশে আমাদের প্যাক আপ সো সিনটা পেয়েছি সাতটায় সাড়ে সাতটায় ফ্লোরে গেছি চার পাতা পাঁচ পাতা ছ পাতা সিন শুধু ডায়লগ বলাটা তো কাজ নয় ওখানে কম্পোজিশনটা মাথায় রেখে এক্সপ্রেশনটা টেম্পারমেন্টটা সবকিছু মাথায় রেখে আমায় করতে হচ্ছে সো মেনি থিংস অল টুগেদার রিহার্স করার সময় পাচ্ছি না সব কিছুতে টাইম কম ঠিক আছে মানে ছোট 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 টাইম ছোট সময় ছোট সবকিছু ছোট ছোট ওই জায়গায় যখন গিয়ে তুমি করছো তো আমার তো মনে হয় এটা অনেক বেশি চ্যালেঞ্জিং আর অনেক কিছু তোমাকে শেখা শেখায় ওই জিনিসটা এই জিনিসটার অনেক আফটার এফেক্টস আমি এখন বুঝতে পারি এখন যখন কাজ করছি তো না আমি এটা মনে করি না যে বড় পর্দা ছোট পর্দা কিংবা ওটিটি ওটিটি তো তাহলে আরো ছোট হবে কারণ মোবাইল স্ক্রিনে নেই আমরা বেশিরভাগ লোকেরা মোবাইল স্ক্রিনে সো তার মানে

আমি আমার আমি জানি যে অনেকে কিন্তু থিয়েটারটাকে ভ্যালু দেয় না বাট আমার কাছে যেহেতু আমি লাইনে রয়েছি তুই আছিস আমরা জানি কতটা থিয়েটার তো লাইফ চেঞ্জ করবে ডিসিপ্লিন ইয়েস আর তার সঙ্গে তুইও থিয়েটার করে এসেছিস সনও থিয়েটার করে এসছিস দুজনেই থিয়েটার করে এসেছিস আজকে তোরা কিন্তু একটা জায়গায় রয়েছে ইউ গাইজ আর সেলফ ডিসিপ্লিনড ইউ ইউ নো হোয়াট টু ডু এই জিনিসটা কিন্তু আজকের ডেটে আমি এই প্রসঙ্গেও আসবো আজকের ডেটে কিন্তু অনেকের মধ্যে কিন্তু আচ্ছা ক্যামেরা আজ ইট ইস ভেরি ইজি আজকে একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিন্তু একজন অ্যাক্টিং করে দিয়ে চলে যাচ্ছে বাট সেটা আপ টু দ্য মার্ক হচ্ছে কি না সেটা কিন্তু দেখছে না অ্যান্ড এটা কিন্তু এই ট্রেনটা এসছে টিকটক শর্টস রিলস ওকে এগুলোর থেকে আচ্ছা ঠিক আছে আমি এরকম অনেক আর্টিস্ট দেখেছি মিনস অনেক আর্টিস্ট যে আমার কাছে এসে জ্ঞান দিয়ে গেছে আমি আমি বিশাল বড় আর্টিস্ট আমি বিশাল বড় আর্টিস্ট আমি হিরোইন আমি হিরোইন আমি বললাম যে তুমি কটা কাজ করেছো আমি নাম নিলাম না চ্যানেলটা ঠিক আছে আমি অমুক জায়গায় কাজ করে এসেছি বি গ্রেট ওকে দ্যাস বি গ্রেট মুভি ওকে ঠিক আছে ওকে যেটা আজকের ডেটে হেভি চলছে ওকে তা আমি বিশাল বড় আর্টিস্ট তা আমি বললাম তুমি কি থিয়েটার করে এসছো ওই থিয়েটার কি জিনিস আমি আই না থিয়েটার কি জিনিস ক্যামেরা পেয়েছি ক্যামেরার সামনে আমি আমি তো ছোটবেলা থেকে অ্যাক্টিং করি বাট ইট ইস নট লাইক দ্যাট তুমি অ্যাক্টিং করতে পারো

ইম্পর্টেন্স কি কোথায় কি প্রয়োজন করতে পারি বা কিভাবে করবো এটার এক্সিকিউশন কিভাবে হবে এই সবটা কিন্তু তোমাকে থিয়েটার শেখায় মিউজিকের পিছনে ইম্পর্টেন্স কি লাইক আ সিম্পল টাস্ক ইউ আর ডুইং পিছনে মিউজিক যে কোনো দিয়ে দাও লোকেরদের মাইন্ডসেট কিন্তু ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সফট মিউজিক

খুব হ্যাপি এক্সপ্রেশন একটাই সেম ক্লিপ সেম নর্মাল নিউট্রাল এক্সপ্রেশন ওটা তো যখন ওটা ফেলতে গেছে স্বচ্ছ ভারত একটা দেখে ভালো লাগলো সেকেন্ড মোমেন্টে ওখানে একটা ইন্টেন্স আহ এই রকম একটা মিউজিক চালু হয়ে গেল তো তখন মনে হচ্ছে সাসপিশ কোনো ডেড বডি ডেড বডির পার্ট হয়তো ফেলতে গেছে সো হাউ মিউজিক চেঞ্জের আ সিন এই জিনিসটাও কিন্তু তোমাকে থিয়েটারে শেখাবে বা থিয়েটারের আমরা ওয়াই থিয়েটার কে আমরা এত ইম্পর্টেন্স দিই থিয়েটারে আমরা শুধু সামনের দর্শক কে নয় আমরা লাস্টে যে বসে আছেন উনিও কিন্তু আমাদের কাছে অতটাই গুরুত্বপূর্ণ মানে অতটাই ইম্পর্টেন্স উনি ধরেন যেই মানুষ আমাদের কাছে সামনে বসে আছে হি ইজ অলসো দ্য সেম অ্যাজ দ্য পারসন যে আমাদের কাছে শেষে বসে আছে ওই রকম তো আওয়াজটা কিভাবে কতটা বললে আমার অতটা পৌঁছাবে জিমবা আমার টেম্পারমেন্ট চেঞ্জ হবে না তো এই জিনিসটা কিন্তু থিয়েটার তোমাকে শেখায় অভিনয়ের ক্ষেত্রে তো এইসব আছেই তাছাড়া গল্প লেখা স্ক্রিপ্ট লেখা এই সময় পারিন করতে ইচ্ছে আছে শেখার থিয়েটার আমার কাছে ইজ আ প্লেগ্রাউন্ড যেখানে তুমি অনেক কিছু শিখতে পারবে অনেকের জীবনে মানে আমাদের আর্টিস্টের জীবনে কিন্তু থিয়েটারটাটা বিশাল বিশাল বড় একটা ব্যাপার মানে হয়তো সেটা মানে ফোরকাস্টে আসে না বিকজ ওই যে বললাম না বড় পর্দা ছোট পর্দা চলে এসছে এখন থিয়েটার কালচারটা অনেকটা কমে গেছে একটা টাইমে কিন্তু লোকে ভোরে ভরে থিয়েটার দেখতে যেত ইভেন আমাদের আমি যে রাইডিং সার্কিটে আছি না আমাদের মধ্যে একজন রাইডার আছে হি ইজ আ থিয়েটার ডিরেক্টর নিজস্ব থিয়েটার আছে ঠিক আছে আর সেখানে নাম করা আর্টিস্টরা কিন্তু মানে থিয়েটারে কাজ করে ও কিন্তু ওইখান থেকে সরেনি মুভ করেনি অ্যান্ড হি ইজ স্টিল ডুইং ও রাইডও করছে ওটাও করছে হ্যাঁ ঠিক আছে তো আবির দা তোমাকে বলছি ঠিক আছে তোমার থিয়েটার শো হলে আমি যাব ওটাতে তো হি ইজ কল আবির মনোজ তো ওর আছে তিতাস নয়াবাদ বলে একটা থিয়েটার আছে ও আচ্ছা যখন যাবে দাদা আমার একদম 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 খুব ভালো আবিরদা রাইড করে লং রাইডসে যায় প্লাস এই থিয়েটার ওয়ার্ক হিজ আ ডিরেক্টর তো উনি ওটা করে তো ওটাই আমরা বলি যে সব কিছুর একটা বেস আছে ঠিক আছে সব কিছুর একটা লার্নিং প্রসেস বেসিকটা আমরা যদি শিখতে পারি তো থিয়েটার থেকেই স্টার্ট করাটা বেটার বিকজ ইউ ক্যান গেট আ হিউজ নলেজ দেন ইউ ক্যান মুভ অন টু মুভিজ কর শর্ট ফিল্মস কর সিরিয়াল কর প্রত্যেকটা আলাদা আলাদা জোন আছে তাদের আলাদা আলাদা জনার আছে জোনারে কাজ করা আছে মিথ আমি এটাই বাস্ট করতে চাইছি যে অনেকে বলো না বড়ো পর্দা ছোটো পর্দা আমার কাছে এটা আমার মনে হয় যে অপরচুনিটি আই থিঙ্ক ইফ ইউ আর গেটিং অ্যান অপরচুনিটি ফর আ বিগ স্ক্রিন ওটা তোর জন্যই হচ্ছে ইফ ইউ আর গেটিং টু আ সিরিয়াল অপরচুনিটি পেলে কেন ছাড়বো আমি বিকজ আমি এত বড় একটা পর্দায় কাজ করেছি মানে আমি অপরচুনিটি ছেড়ে দেবো তাতে কিন্তু তোর reputaশন খারাপ হবে না না i don't see it in that way আমি হ্যাঁ সিরিয়াল ইন এখনো আমি বলে এসেছি যে আমি নিজেকে কিছু বছর আমি সিরিয়াল করতে চাই বিকজ এখানে স্পনটেনিয়াস ব্যাপারটা যেটা বললাম যেটা আমি সঙ্গে সঙ্গে ডেলিভার করতে হচ্ছে একটা চাপ থাকে এই চাপটা কিন্তু অন্য জায়গায় থাকে না থিয়েটারেও যখন যাই অনেক দিন প্র্যাকটিস করি রিহার্স করি তারপরে গিয়ে শো হচ্ছে আর থিয়েটার যখন শো হচ্ছে ডিরেক্টর কান্ট কাট ইট তো প্রত্যেকটা জায়গায় নিজের কিছু pros আছে এখানে যখন ক্যামেরার সামনে ভুল হচ্ছে ডিরেক্টর কাট করে দিচ্ছে সো থিয়েটার তোমাকে যেই রকম একটা জিনিস অনেক দিন রিহার্স করে তুমি গিয়ে পাঠ করছো যখন শো করছো ডিরেক্টর তোমায় কাট করতে পারছে না আবার সিমিলারলি সময়ের অভাবে সিরিয়ালে যখন তুমি পারফর্ম করছো তোমায় পারফর্ম নিজের বেস্ট দিতে হবে ঠিক আছে আর ওই জিনিসটা এই মাথায় রেখে যে আমার কাছে কিন্তু এঞ্জিন করার মতন আই ডোন্ট হ্যাভ টাইম আই কান্ট

এখানে এই জিনিসটা আমি শিখতে পারছি আবার সিনেমায় একটা অন্য কিছু ওখানে আলাদা একটা প্রো আর্টিস্টিক ওয়ে সিনেমা খুব বানানো হয় তো ওখানে অনেক আলাদা আলাদা অ্যাঙ্গেলস অনেক আলাদা আলাদা মানে শর্ট ডিফারেন্স থাকে থিং থিং আলাদা আলাদা ভাবে করা হয় তো প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব ইম্পর্টেন্স আছে আমার কাছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আর আমি প্রত্যেকটাকেই খুব রেসপেক্ট দিই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যা অ্যাম অ্যান এন্টারটেনা হুম তুমি যদি আমাকে যাত্রাও করতে বলো আমার কাছে ওটাও কিন্তু আমি মনে করব না যে আমি ছোটো হয়ে যাচ্ছি এক্স্যাক্টলি আমার আমার কোয়েস্ট্রেনটাই এটা ছিল যে কোনো ছোটো বড়ো পর্দায় কাজ করে কিন্তু আমি ছোট হব না কোনো দিন কাজ করছি শিখছি এক্স্যাক্টলি ঠিক আছে আমি ডেলিভারিং আম ইমপ্রুভিং ডে বাই ডে সেটা তুমি যেখানে দেখো ওটিটিতে দেখাও তুমি সেখানে তুমি সিরিয়ালসে দেখাও

এই কোডিং না কি পুত্র রাজা দিলো একটা অ্যাপ ফিলম করলাম তারপরে একটা এই মাসের একদম এই লাস্ট মান্থ আগস্টের একদম স্টার্টিং এ evolve x জেমের একটা অ্যাপ ফিলম করলাম ওদের একটা দে আর লঞ্চিং আ অ্যাপ সো কাল্ট ফিটার즈 এরকম অ্যাপ আছে ওইরকম একটা অ্যাপ ওরা লঞ্চ করছে যেটা দেখে আর কি তুমি বাড়িতে থেকেও নিজের ইকুইপমেন্টস দিয়ে ওয়ার্কআউট করতে পারবে সো ইয়া এভরি প্লেস অ্যাট অন ইম্পর্টেন্স আইম ম্যান এন্টেন অ্যাট দা রেট অফ দা ডে আমি কোনোদিনও এটা মনে করিনি যে আমি বড় পর্দায় কাজ করেছি বলে আমি ছোট পর্দায় যাব না কিংবা আমি ছোট পর্দায় কাজ করেছি বলে আমি যাত্রা করব না কিংবা থিয়েটার করব না না নাট লাইক লাইন সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা আমার কাছে মানে খুব ইম্পর্টেন্স হয় আমরা ডেইলি কাজ করছি বড় মানে বড় কাজও আমাদের কাছে আসছে আমার কাছে মনে হয় যারাই বড়ো পর্দায় কাজ করছো বা সিরিয়ালস করছো ছোট জায়গা থেকে উঠে একটা বড় জায়গায় গেছো ফরগেট ইওর রুটস অ্যান্ড বি ভেরি হাম্বেল আপনি হাম্বেল পার্সন হলে না ইউ উইল হ্যাভ দেখ অডিয়েন্সই তো আমাদেরকে দেখে গড গড আর ইফ আই অডিয়েন্স আমার কিন্তু কিছুই থাকবে না আমি এক্স্যাক্টলি সো প্লিজ আমার কাছে একটাই রিকোয়েস্ট আছে যে আর্টিস্টই হোক ঠিক আছে ইফ ইউ আর বিং ভেরি হাম্বল টু ইউর অডিয়েন্স টু ম্যানকাইন্ড টু হিউম্যান কাইন্ড যারা আছে সব আমাদের অডিয়েন্স যারা আছে প্লিজ বি হাম্বেল অ্যান্ড প্লিজ বি ডাউন টু তাহলে দেখবে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় লাইফে এক্স্যাক্টলি আমি একটা জিনিসই বলে এসেছি অনেক কটা সিরিয়াল করার পরে অনেকগুলো লাইফ আমাকে লোকেরা বলেছিল করতে আর ওদের সঙ্গে আমি অনেক লাইফ করেছি আমি একটাই জিনিস বলে এসেছি ওই জায়গায় যেমন একজন দোকানদারের কাছে খদ্দের হচ্ছে ভগবান আমাদের কাছেও কিন্তু আমাদের শ্রোতা হচ্ছে ভগবান একদম ওনারা আছেন বলেই কিন্তু আমি আছি একদম ওনাদের জন্যে কিন্তু আমি আছি দে আর সিং নি দ্যাট ইজ ওয়াই আই এম গটেং ব্রেড অ্যান্ড বাটার একদম ওকে ইফ দে ডোন্ট সি ইফ দে ডোন্ট

আমি হয় সাম ও অনেক সময় দাদা আমরা না ব্যাক স্টোরি বুঝতে পারি যেটা এই মানুষটার হয়তো কোনো একটা প্রবলেমের কারণে ও এমনি বলে দিয়েছে বা কিছু আমি সেই কারণে এইসব নিয়ে জাজ করি না আর এই সব নিয়ে আমি বলিও না তো আইডোনো ওয়াই

Mm. हाँ देखिस আমার জন্য একটা অ্যাডভেঞ্চার কারণ আমি জানি না কালকে আমার কি স্ক্রিপ্ট হবে যেমন আমি রাস্তায় যখন বেরিয়ে যাই আমি জানি না যে আমি রাস্তায় কোন বৃষ্টি হতে পারে কিংবা সামনে কেউ চলে আসতে পারে বা কার তেল শেষ হয়ে যেতে পারে কিংবা আমার নিজের তেল শেষ হয়ে যেতে পারে বা রাস্তায় পাঞ্চার হয়ে যেতে পারে এনিথিং ক্যান হ্যাপেন সো দিস ইজ অ্যাডভেঞ্চার ফর মি অ্যান্ড অ্যাক্টিং যেমন কালকে আমি যখন যাব শুটিং আই ডোন্ট নো হোয়াট ইজ মাই সিন হাউ মাচ টাইম আই উইল বি হ্যাভিং টাইমটাই তো থাকে না সব থেকে ইম্পর্টেন্ট জায়গা পারফর্ম করতে হবে তো ইয়া আমার কাছে একটা অ্যাডভেঞ্চার পেশেন্স তোমাকে বাইকিং প্রচুর শেখায় আর অ্যাক্টিং আমরা অ্যাক্টিং কতক্ষণ আর করি আমরা তো বেশিরভাগ সময় তো বসেই থাকি সো বাইকিং এর থেকেই অ্যাক্টিং এ আমি আর একটা পেশেন্স ডেভেলপ হয়েছে আমি বসে আছি লাইক দুটো দুটোর সময় আমার কল টাইম দুটোর থেকে আমি বসে আছি ড্রেস ট্রেস মেকআপ করে আমি বসে আছি সাতটা অবধি সাতটায় এলো সিন সাড়ে সাতটায় আমরা ফ্লোরে যাব আটটায় আমরা শুরু করলাম আটটা কিংবা সাড়ে আটটা ফ্লোর সাজিয়ে ওটার আবার অ্যাপ্রুভাল যায় যে এইটা আমাদের সেট এটা অ্যাপ্রুভ হয় ওইটা অ্যাপ্রুভ করার পরে একবার শুধু ডিরেক্টর বলে দিলেন যে এইভাবে আমি চাইছি এই জিনিসটা বললেন আর ইটস নট এনি যাচ্ছি বিকজ সময় তো ওইভাবেই আর কি অনেকটা তোমার পেশেন্সটা বাইকিং রকম আছে যে ইফ ইউ আর রেসপন্সিবল রাইড দেন ইউ নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট আমার নিজের ভুলের কারণে আমি কিন্তু অন্য কারোর জীবন নিয়ে

টু নট ডু র্যাশ ড্রাইভিং বিকজ মানে একটা আমরা বলি না যে আমরা যদি সাবধান থাকি তাহলে সাবধানে কোনো মার নেই হম আমরা যদি নিজে সচেতন হয়ে থাকি তাহলে লোকেরা শুধু নিজেকেই নয় আমরা লোকেদেরকেও সেফ রাখতে পারবো ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ডু রাশ ড্রাইভিং হেলমেট ক্লিপ করে তার সাথে বাইক একদম না বিকজ সবার আগে পার মাথাটা দেখে তারপরে করতে হয় আমার কাছে কনক্রিট রাস্তার সাথে যখন কন্ট্যাক্ট হচ্ছে পায়ের চামড়া কিছু হলো না মানে হেলমেট পরে আছো বা হয়তো খুব নর্মাল বাইকের স্ট্যান্ডটাই তোমার যদি পায়ে পড়ে যায় কিছুই হয়নি স্ট্যান্ডটা কোনো কারণবশত তোমার পায়ে বাইকটা পুরো ওজনটা পড়ে গেল ওকে দেন হোয়াট আর শু উইল ইউ ইয়েস অ্যাবসলিউটলি তো শুভ তোর কেমন লাগলো শুতে এসে এটা একটা মানে পডকাস্ট করলাম তোর সঙ্গে ঠিক আছে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল খুবই ভালো লাগলো আমি দর্শককে বলবো যে দাদার এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো Uh, पोर्ट करो तुम सबसे बस पा दैट उ लाइक्रिप्टेडेशन उपल उड उदर एक्टर और अदर पीपल लाइक दादा वज सिट दादा अनेक सेलिब्रिटीजे नहीं आसबे सो प्लीज सपोर्ट दिस चैनल एंड हेल्प हिम टू ग्रो অ্যান্ড আমার খুব ভালো লাগলো তোমার সাথে আজকে আর আমি সত্যি বলছি আমি তো কোনো পডকাস্টের জন্য আসিনি আমি তোমার সাথে এসছি কথা বলতে আর এটা এতটাই আনস্ক্রিপ্টেড যে সামনে একটা ক্যামেরা জাস্ট রাখা আছে আর আমরা নিজেদের মতন বলে চলেছি তো আমি বলতেই চাই যে আজকে আপনারা যারা পর্দায় ওকে দেখেছ শুভরঞ্জনকে বড় পর্দায় ছোট পর্দায় সিরিয়ালসে আজকে কিন্তু ওকে অ্যাজ শুভর অঞ্জন আপনারা দেখতে পাচ্ছেন দ্য রিয়েল শুভ কে সেটা আপনারা দেখতে পাচ্ছেন হাউ হাম্বেল হি ইজ হাউ অর্গানাইজ হি ইজ হাউ সেলফ ডিসিপ্লিনড হি ইজ আর এটাতেই কিন্তু আমার খুব ভালো লেগেছে ইউ আর ভেরি সেলফ ডিসিপ্লিন তুই একটা বোধ চারের পাতা বলে একটা বোধ এরপর 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 চারের পাতায় করেছিলিস শর্ট ফিল্ম শর্ট ফিল্ম দ্যাট ওয়াজ ভেরি গুড আমি দেখেছি ওটা তুই আমাকে বলেছিলিস দেখার জন্য ওটা নিজেকে প্রথমবার বড় বড় দেয় ওটারই দেখে কারণে হ্যাঁ তো ওরকম জায়গা থেকে কাজ করে আজকে একটা বড় পর্দায় কাজ করছে একটা বড় সিরিয়ালে কাজ করছে একটা আজকে যে দুটো সিরিয়ালের নাম নিলে সে দুটোই কিন্তু সুপার হিট সিরিয়াল কিন্তু আজকে প্রচণ্ড সুপার হিট সিরিয়াল তো সেখান থেকে উঠে এসে ও নিজের প্যাশনটাকেও ফলো করছে দা লাভ ফর হিস বাইক রাইডিং প্লাস এই যে সময়টা পাই যে তোদের মেইনলি অফ ডেস থাকে তো হি গোজ ফর রাইড এরপরের রাইড আমার সঙ্গে ডেফিনেটলি দেখতে পাব কারণ উই আর উই আর প্ল্যানিং টু গো অন আর রাইড তো যে কোনো রাইডার্স আমরা শুভরঞ্জনের সঙ্গে যদি রাইড করতে চাও গাইস ক্যান জয়েন আস ঠিক আছে আমরা নিশ্চয়ই কোনো একটা ব্রেকফাস্ট বা কোনো একটা ডিনার রাইডে যাবো একসঙ্গে আমাদের এটা অনেক 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 দিনের ইচ্ছা আছে যাবো যাবো একসাথে যাবো বিকজ আমার মনে হচ্ছে লাস্ট যে শুটটা করেছিলাম সেই শুটে কিন্তু উই স্পোক অ্যাবাউট বাইক আর সেখানে বিপ্লব দা ছিল বিপ্লব দা ওয়াজ অলসো অ্যান অ্যাক্টর তো বিপ্লব দা ওয়াজ লাইক লিটল বিট কনফিউজ কারণ দুজনেরই বাইক ব্লু তো সামটাইমস হি থট দ্যাট বুলেটটা তোর বা আর ওয়ান আর ওয়ান ফাইভটা আমার আবার কখনো আর ওয়ান ফাইভটা তোর বুলেটটা আমার তো ই ওয়াজ লাইক আমরা দুজনের দুজনের স্পেসিফিশান ওয়াই আই ওয়েন্ট ফর রয়েল এনফিল্ড ওয়াই ইউন্ট ফর আর ওয়ান ফাইভ ডেফিনেটলি রাইডিং করা হবে প্লিজ ওর যত কটা প্রজেক্টস আছে আরও আপকামিং প্রজেক্টস আছে তোকে আমি তার জন্যে মানে ব্লেসিংস করছি ঠিক আছে প্লিজ অ্যাজ এ বিগ ব্রাদার যে খুব বড়ো হওয়া খুব বড়ো সাকসেস পা লাইফে ওটা দেখলেই আমি খুব খুশি ঠিক আছে যে তোকে বা আমার আমার যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যে ফ্রেন্ডসরা আছে যারা এই লাইনে স্ট্রাগল করছে তারা একটা সাকসেস জায়গায় পাক আরও সাকসেসফুল হোক আরও লোকেরা তাকে দেখুক শুভরঞ্জনের ইনস্টাগ্রাম আইডিটাও আমি মেনশন করে দেবো আমার এখানে সব ডু ফলো শুভরঞ্জন ইনস্টাগ্রাম পেজ আর সিরিয়ালসগুলো দেখো ঠিক আছে আর আমি একটা জিনিস বলবো যে নতুন যারা অ্যাক্টিং লাইনে এসছে বা আসতে চলেছে तादर क्या किचोटरु टू टिप्स दी दिश हाउ टू बिकम अ गुड एक्टर इन अ राइट डिरेक्शन अमर किन्तु डिरेक्शन अनेक एक किन्तु डिरेक्शन ए दिगु दिके चले जाए मैं तुम्हें पोथम में ही शुरू करने से लेक एक टक कथा दिया दैट शुभ व्हाट इज हाउ विल यू से हाउ विल यू काउंट टू दिस नॉट आपास ওটার থেকে ওরা যে মনে করে যে অ্যাক্টিং একটা এমন যে আমি যাব আমি করে আসবো এই জিনিসটা আমি প্রথমেই রিয়ালিটিটা বলে দিতে চাই রিয়ালিটি ইজ ইফ ইউ নো অ্যাবাউট দিস আমার পড়াশুনো হচ্ছে বিকম অনার্স নিয়ে সো আমাদেরকে একটা ওয়ার্ড আমরা ওখানে শিখেছিলাম দ্যাট ইজ দ্যাট একটা ওয়ার্ড ঠিক নয় এটা একটা পুরো স্টেটমেন্ট এই জিনিসটা আমরা শিখেছিলাম যে প্রথমেই নিজের লসটাকে এনকাউন্টার করে নাও লসকে যদি আমরা প্রথমেই জেনে নিই যে এটা আমার লস হতে পারে তারপরে যদি আমরা এগিয়ে যাই যদি লস হয়ে যায় তখন আমার মাথায় থাকবে হ্যাঁ আমি তো এটা জানতাম আমি এটা প্রথম থেকেই জানতাম যে এই জিনিসটা আমার সাথে হতে চলেছে তো আজকে এই জিনিসটা দাঁড়িয়ে আই ওয়ান্ট ইট ওয়ান্ট বি আ অ্যাবনরমাল লস ফর মি তারপরে যদি প্রফিট হয় তো ওয়েল গুড जरा इच्छुक प्लीज 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 कम एंड प्लीज यू एक्ट बिकज इट्स आर्ट नाचटा जरा चाकरी चाक्री को तर सिक्योरिटी आज ग्यारंटी आम जब जेटा ना जे ये होते जे आज की लास्ट इन फ्रंट अफ कैमरा কালকে হয়তো আমি ক্যামেরার সামনে আর অ্যাক্টিং করতে পারছি না সো দিস ইজ অলওয়েজ পার্সন স্ট্রাগলিং যতই বড় হোক না কেন এভরি অ্যাক্টার ইজ স্ট্রাগলিং সো স্ট্রাগল থাকবে যখন তোমার কাছে কাজ আছে লোকেরা তোমাকে দেখছে তারপরে ওই জিনিসটা আরো ভালো করার চেষ্টা এটাতে আমরা যখন উই হ্যাভ স্টার্টেড আমরা চেষ্টা আমাদের চেষ্টা এটা থাকে যে আমরা ক্যামেরার সামনে কিভাবে যাব ক্যামেরার সামনে যখন চলে যাই চেষ্টা থাকে ক্যামেরার সামনে কিভাবে থাকবো তারপরে চেষ্টা থাকে যে কিভাবে আমার ক্রাফটটাকে ইম্প্রুভ করব আপগ্রেড করব তারপরে আবার লড়াই টিকে থাকা লড়াই जगह टीके थब धरे रखबो जिन प्रथम ही बोल सीन यू यू डू वर्कआउट यू डू ट्रेनिंग यू डु रानिंग यू डू दिस एवरीथिंग इज ओनली बिकॉज़ ऑफ डिसिप्लिन एक्सैक्टलीफ यू है सेल्फ डिसिप्लिन उच आई ग्रो इन एनी फील्ड यू नीड टू बी सेल्फ डिसिप्लिन আরেকটা জিনিস যেটা দাদা আমাকে জিজ্ঞেস করলো দ্যাট হাউ টুইল বি আমি নিজে জানি না আমি কবে হতে পারবো আমি কি করে বলবো যে আমি এইভাবে যদি এইভাবে তুমি হেঁটে চলো তুমি একজন ভালো অভিনেতা হয়ে যাবে you নিড টু বি আ কাইন্ড পার্সন you নিডু yes. বি a হাম্বল পার্সন ইফ ইউ হ্যাভ দিস থিং এন ইউ যদি তুমি ভুলও করেছো লোকেরা তোমাকে শিখিয়ে করিয়ে ঠিক আছে ওরা বলে দেবে যে এটা তোমার থেকে ভুল হয়েছে এই জিনিসটাকে ইমপ্রুভ করে করে না বাট ইফ ইউ বি আর্গাল পার্স আন আমি জানি আমি করছি তুমি ভুলই করতে থাকবে প্রতিনিয়ত ভুল করতে থাকবে কেউ তোমাকে বলবে না

যেখানে আপনাদের যারা আছেন তারা কিন্তু অনেক নলেজ গেইন করতে পারেন বিহাইন্ড দ্য ক্যামেরা যে কী চলছে কী সিনস হচ্ছে আমরা যখন রাইড করছি তার পিছনে কী মেন্টালিটি হচ্ছে বা কোনো অ্যাক্টিং হচ্ছে তার পিছনে যে কত লোকের যে ডেডিকেশানস অ্যান্ড হার্ডওয়ার্ক থাকছে সেগুলো কিন্তু আজকে আজকে কিন্তু এই এই পডকাস্টটাতে আপনারা খুঁজে পেলেন তো শুভ থ্যাঙ্ক ইউ ফর কামিং টু আওয়ার শো টি আর সি আর দিস শো অ্যাজবিন স্পন্সার্ড বাই ইয়তিশ কালেকশন বাই শ্রীজা तो अपना बेंगल क्राफ्ट हैंड क्राफ्ट होम डेकर एज वेल एज बेंगल सारिज प्रोवाइड करा तो थैंक यू श्रीजा फॉर स्पनसरिंग द शोर तरज यलेक्शन टी सी फिल्म गिफ्ट हम सो दिस इज अः होम डेकर एंड दिस इज अल्सो फ्रम श्रीजा कलेक्शन थैंक यू सो थैंक यू श्रीजा फॉर दिस স্মল 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 ইউনো গিফট ফর আওয়ার গেস্ট অ্যান্ড প্লিজ ডু ফলো ইয়িস কালেকশন দ্য ফেসবুক অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়াই আছে তো প্লিজ গো অ্যাড অ্যান্ড দ্য ফোন নাম্বার ইজ অলসো দেওয়ার আপনাদের কোনো যদি অর্ডার্স থাকে তো ইউ ক্যান কল অন দিস নম্বর ডাউন বেলো দিস ফুড এজ বিন স্পন্সার্ড বাই চব্বু চশো আমাদের স্পন্সার করেছে আজকে সো চব্বশ্য আপনারা নাম্বার দেওয়া আছে

यू जरूर फेसबुके चौबुचस् पेज सो प्लीज गो एड एंड लाइक शेयर चौब एंड प्लिज अर्डर योर डेलिशिया मिल फ्रम चौब थैंक यू गाइज